বন্দে গুরু গুরুপদ্বন্দ্বিদি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতো শ্রীনন্দনন্দ বন্দে রা চরণোদ গোপীজন সামুক্ত বৃন্দন মনোহ वाछाकुवश्च कृपा सिंधु पति पावने भष्णवेभ्यो नमो नम मुखति वाचा लंगो लंगि यम बंदे परमाधवृंदी वैपिया वै केशवस्सा

সদানুরক্ত গুরু ভক্তি যুক্ত ভক্তি প্রমদাক্ষ জগৎ বরুণ ধৈয়ম সদা পরিভবগ্ন বিষ্ট দোহম তেথাস্পদম শিব বিচনুত শরণ ভিতিহম পনতপাল ভবদ্বীপৌত বন্দে মহাপুষতে চরুণারবিন্দম যৎপা প্লবনখ চন্দমনি ছটায় বিসুজিত গপবধুষ্দর্শি পূর্ণাগর সারমূর্তি সারাধিকা কৃকি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গদাধর শিব সি গৌরভক্তিদ श्री कृष्ण शिव प्रभुनतानंद गौर भक्त बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे, हरे 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 राम हरे राम 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 हरे আজানুম্বিতভুজৌ কনকুাত সংকীর্তনৈকিতর কমলা ভীষা বরৌ দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাভত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम, राम हरे, हरे। नमा गंगे तब पाद पंकज सुरासुरवि दिव्यूप भुक्ति मुक्ति द ভানুপে সদ নাম গঙ্গা তরঙ্গ গৌরী তরঙ্গরমীয় জটাকলাপরী নিবিভূষি তোমাভাগম নারায়ণ প্রিয়মঙ্গমদার বানান শিপুরপতি ভজবীনাথম

রাম রাম হরে জনস কৃষ্ণাদ বিমুখস দৈবাদ অধর্মশীল সুদুখিত অনুগ্রহে হো চরন্তি নুন ভূতানি ভাব্যানি জনার্দন জনস কৃষ্ণাদ বিমুখস অধর্মশীলস্য সুদুখিত অনুগ্রহায় হো চরি নূনম ভূতানি ভাব্যানি জনাদনস গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন একটা বদ্ধজীবকে মহামায়ার কারাগার থেকে উদ্ধার করে নিয়ে ভগবত চরণে পৌঁছে দেওয়ার মতো এত বড় পরোপকার এ ভাবা যায় না এ মনুষ্য সমাজ এই সব কথা কিছুতেই বুঝতে চান না গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর ভূপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন একটা বদ্ধ জীবকে মহামায়ার এই ভয়াবহ কারাগার থেকে বার করে নিয়ে নিত্যকালের জন্য ভগবত চরণে পৌঁছে দেওয়ার মতো এত বড় পরোপকার এটা সাধারণ মানুষ কেউই বুঝতে চায় না এই গুণময় জগতে অনন্ত জীব রাশি মিছে মায়ার বসে যাচ্ছে ভেসে খাচ্ছে হাবডু। এখানের যে মহামায়ার প্রভাবে যে ঐশ্বর্য আমরা এই জগতে দেখছি যে আনন্দ আমরা এই জগতে অনুভব করছি সে আনন্দ ছেলে কেউ যেতে চাইছে না বাস্তবিক পক্ষে আনন্দের সন্ধানই কেউ জানে না আনন্দ কোথায় আছে আনন্দের সন্ধানী কেউ জানে না যার জন্য প্রত্যেকটা জীবাত্মা এই ভগার খালে ডুবে মরছে উপনিষদ বলছেন আনন্দম ব্রহ্ম লব্ধানন্দী ভবতী ব্রহ্ম ভগবান পরাক্ষর তিনি হচ্ছেন অনন্ত জগতের যেখানে যত আনন্দ আছে আমি খালি প্রাকৃত জগতের আনন্দের কথা বলছি না অপ্রাকৃত জগতেও যত আনন্দ আছে সমস্ত আনন্দের উৎস হল একমাত্র ভগবান আনন্দম ব্রহ্ম নিশ্চিত পরিমাণে জেনে রেখো তিনিই হচ্ছে আনন্দময় আর যত আনন্দ প্রাকৃত অপ্রাকৃত জগতে আছে সব আনন্দই কিন্তু তার থেকে আসছে এই অনুসন্ধানটা কেউ জানে না এখানে যেটাকে আনন্দ বলে মনে হয় এটা হচ্ছে আনন্দের একটা আভাস ছায়া এটা বাস্তবিক আনন্দ নয় গুণময় জগতে গুণের প্রভাবে ত্রিগুণের প্রভাবে সমস্ত লোক এমন একটা যন্ত্রণাময় পরিস্থিতিতে পড়ে রয়েছে যেটা সেটা তারা স্বপ্নেও ভাবতে পারছে না ভাগবতী মহাপুরাণে বলা আছে জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ এই বিমুখ জীবগণকে উদ্ধার করবার জন্য বাস্তবিক সে অত্যন্ত দয়ালু যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব তারা সর্বদাই চেষ্টা করে যাচ্ছেন জানেন হয়তো কেউ নেবে না আবার নিতেও পারে কেউ তো নেবে না তার মধ্যেও তো কেউ গ্রহণ করতেও পারে বলা যায় না সেই জন্য বহুপাত বলতেন আমরা জানি অপ্রাকৃতি জগতের অকৈত্যব সত্য কথা হয়তো কেউই গ্রহণ করবেন না কিন্তু তার মধ্যেও কেউ গ্রহণ করতে পারে ভগবানের ইচ্ছায় এই জন্য আমরা সত্যের ফেরি মাথায় ঝুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেখব কোথায় কোনো জীবাত্মা এই সত্যকে জানতে চাইছেন অথচ সত্যের সন্ধান পাচ্ছে না সেরকম আমাদেরকে অনুসন্ধান করতে হবে কেউ আমাদের এই অপ্রাকৃত জগতের কথা গ্রহণ করছে না দেখে আমরা নিরাশ হব না আমরা জানি অকতু এই অপ্রাকৃত জগতের অকৈত্য সত্য কথা কেউ গ্রহণ করছে না জেনে আপনারা কেউ নিরাশ হবেন না বপাত বলছেন আপনারা ভেঙে পড়বেন না আপনারা উৎসাহের সঙ্গে রূপ রঘুনাথের কথা প্রচার করুন বলুন আচরণ মুখে গ্রহণ করছে না তা তাদেরকে ভেঙে পড়বেন না তার মধ্যে অনেকেও গ্রহণ করতে পারেন এই আশা নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জনস্ব কৃষ্ণাদ বিমুখ দৈবাদ ভগবত বিমুখ জনগণের মঙ্গলের জন্য মঙ্গল নয় চরম মঙ্গলের জন্য গুরু বৈষ্ণবগণ চেষ্টা করেন জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ অধর্মশীরস্ব সুদুখিত যারা ধর্মকে আশ্রয় করে নেই তারা প্রত্যেকেই দুঃখী হয়তো অনেকে বলবেন সুখী সুখী নয় ধর্মকে যারা আশ্রয় করেননি তারা প্রত্যেকেই দুঃখী আর পরম ধর্মকে আশ্রয় করলে তো পরম মঙ্গল ধর্ম বলতে আমরা পরম ধর্মই বুঝব জড়জগতের লোকের এই সব ধারণা আমরা গ্রহণ করব না এই গুণময় জগতে গুণের দ্বারা বন্ধন হয়ে রয়েছে সেই জন্য বলছেন কৃষ্ণ বিমুখ ব্যক্তিকে জন অধর্মশীল সুদুঃখিত অনুগ্রহায় চরন্তি নুনম নূনম মানে নিশ্চিত মেব নিশ্চিত পরিমাণে জানবেন ওদের নিজের কোনো স্বার্থ নেই ওরা ইচ্ছে করলে এখনই চলে যেতে পারে ওদের কিছু যায় আসে না এই জগতের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নেই যার পরীক্ষা করার ইচ্ছা করে করে দেখে নিতে পারে যাদের ক্ষমতা আছে পরীক্ষা করার করে দেখে নিতে পারে তাকে বললে তারা চলে যাবে থাকবে না তারা নিজের মতো গিয়ে ভজন করে শরীর ছেড়ে দেবে যার জন্য প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছেন প্রভু প্রায়ই দেখা যায় নিজের ভজন করে লোকে মঙ্গল কবি বলে চলে যায় প্রায় নুনয় সবি মুক্তি কামা মৌনম চরিবি পার্থা নইতা তদস্য শরণম ভ্রমতো নুপাশে কি বলছেন প্রায়ব মুনও সবি মুক্তি কামা মৌনম চরন্ত বিজনে নার্থ নিষ্ঠা প্রায়ই দেখা যায় প্রভু নিজের মঙ্গল করবে বলে একা একা যা বুঝেছে ভজন করিয়াছে লোকের মঙ্গলের প্রহ্লাদ মা জানাচ্ছেন প্রভু আমি কিন্তু স্বার্থপর নয় আমি চাই এই যে অসুর বালকগুলো যন্ত্রণা পাচ্ছে এরা রজতম গুণেতে পড়ে এত ক্লিষ্ট হচ্ছে এদেরকে আপনি কৃপা করুন আপনি ছাড়া তো এদের কোনো গতি নেই আপনাকে কৃপা করতেই হবে আপনি এদের কৃপা করুন এই জন্য প্রহ্লাদ মহারাজ করুণ সুরে দেখে বলছেন প্রায় ন দেব মৌনাম চরন্তি বিজনে নার্থহায় নান্যাম তদস্য সরনাম ভ্রমতন উপাস আপনি আমাকে উদ্ধার করবেন আমি একা উদ্ধার হতে চাই না আমার একা উদ্ধার হয় যদি ওদের উদ্ধার করেন তাহলে বলুন ওদের সঙ্গে কেন আপনার ভক্ত নারজ্জি তো আমাকে কৃপা করেই দিয়েছে আপনার কৃপাটা তো আমার আপনার ভক্তের মাধ্যমে আমাকে কাছে এসছে তাই তো আপনাকে আমি দর্শন পেলাম কৃপা পেলাম তা আবার নতুন করে আমাকে উদ্ধার করবেন কি আপনি এদের উদ্ধার করুন এলেও আমি খুব আনন্দ পাব যেমন চৈতন্য মহাপুর সামনে বাসুদেব দত্ত বলছেন প্রভু এই জগতে যত জীব আছে এদের জীবের যত কষ্ট আছে সেগুলো সব আমাকে দিন আমি নিয়ে অনন্তকাল এই ভোগ করব আর ওদেরকে মুক্ত করে দিন ওদের কষ্ট আমি সহ্য করতে পারছি মহাপ্রভু বলছেন কৃষ্ণ বড় দয়াময় কৃষ্ণের মতো দয়াময় তো কেউ নেই যদি কৃষ্ণের ভক্ত তুমি এই প্রার্থনা করেছ তাহলে নিশ্চিত কৃষ্ণ শুনবেই শুনবে ভক্ত বাঞ্ছা ভক্ত শুনবেই শুনবে তোমাকে কেন ভোগ করতে হবে তুমি অনন্ত জীবের পাপ নিয়ে তুই ভোগ করবে তো দরকার নেই তো কৃষ্ণ মাত্র উদ্ধার করতে পারে কৃষ্ণ যদি চায় এই ব্রহ্মাণ্ডের মতো জীব ইচ্ছা করে উদ্ধার করে দেয় উদাহরণ দিচ্ছেন যেমন একটা ডুমুর গাছে মহাপু ঠিক এই উদাহরণ দিচ্ছেন একটা ডুমুর গাছের মধ্যে অসংখ্য ডুমুর আছে মাহাপ্রু বলছেন দেখো একটা ডমুর যদি পড়ে নষ্ট হয়ে যায় কৃষ্ণের কি যা আসে অনন্ত ব্রহ্মাণ্ড তার একটা ব্রহ্মায় জীব একটা ব্রহ্মাণ্ডের জীবগণকে তুমি উদ্ধার করতে উদ্ধার হয়ে যাবে তোমাকে কিছু করতে হবে এমনি উদ্ধার হয়ে যাবে তুমি সংকল্প করেছ সিদ্ধ হয়ে যাবে কারণ ভক্তের সংকল্প ভগবান কখনো অন্যথা করেন না যেটা প্রহ্লাদ মহারাজের বচন প্রহ্লাদ মালা বলছেন যখন হিরণগুজি বলছেন এই খাম্মাতে তোর ভগবান আছে বল হ্যাঁ কেন আছে তখন কি করলেন একটা আসবে আমাদের সপ্তম স্কন্দে সেখানে লেখা রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে সত্যম বিধাতুম নিজভিত্ত ভাষিতম আমার ভিত্ত আমার ভক্ত যে কখনো মিথ্যা বলে না আমার ভক্ত যে কখনো মিথ্যা বলে না এটা প্রমাণ করার জন্য তিনি যে সর্বভূতে আছেন প্রমাণ করার জন্য তিনি অর্জুনকেও ভগবান বলেছিলেন প্রতি জানি হে তুমি প্রতিজ্ঞা কর তুমি প্রতিজ্ঞা করে বলে দাও সবাইকে যে এ কথা সত্য যা বলছে ভগবান সত্য কারণ আমার কথা হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে গুণময় জগতে দেখা যায় একই গুরুর কাছে অনেক শিষ্য বসে একই সেই অপ্রাকৃত জগতের সত্য শুনছে একই গুরু তার কাছে অনেক শিষ্য বসে রয়েছেন বসে তার কাছে শুনছেন কিন্তু সোমবার পর দেখা গেল এক একজনের এক এক রকম বুদ্ধি হল একই গুরু একই সত্য কথা বলছেন কিন্তু একজনও বুঝলো এই রকম আর একজনও বুঝলো এরকম অর্থাৎ কী জন্য তাদের সংস্কারটা আলাদা আর তারা যদি সবাই একশো ভাগ শরণাগত হতো তাহলে আর কোনো সংস্কারের সংস্কার চুলে যেত একশো ভাগ শরণাগত যখনই হয়ে যায় তখন তার পূর্বের ইতিহাস কোনো কি করে কোনো দরকারই এতেই হয়ে যায়। এই এটা এমন একটা গুপ্ত কথা দীক্ষাকালে শিষ্য করে ভক্ত করে আত্মসমর্পণ দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ করে আত্মসম আত্মসম বলতে আত্মসমা বলতে সেই জিনিস যে সচ্ছিদ আনন্দময় জীবের যে সচ্ছিদ আনন্দময় ভাবটা লুকিয়ে রয়েছে এটা প্রকাশ হয়ে মানে ভগবানের যে সচ্ছিদ আনন্দময় স্বরূপ জীবকে সেই স্বরূপে উদ্বুদ্ধ করে ফেলে রাখে এটা কিন্তু আছে। জীবের মধ্যে লুকিয়ে আছে আনন্দ প্রকাশিত নেই অনন্তকাল ধরে ঘুরছে সব কিছুর মূলে হলো সঙ্গ অনেকের অনেক বুদ্ধি আছে অনেক বিচার ক্ষমতা আছে কিন্তু গুরু বৈষ্ণবের যে অপ্রাকৃত লীলা তার বিভিন্ন বিলাস এগুলো বোঝবার ক্ষমতা নাই তাই জন্য দোষ দর্শনের সুযোগ থাকে ওই জন্য সেখানে বলছেন কপিল দেবের মা বলছেন যে সংস্কৃতের হেতুহ বিহিত দিয়া স্বএব এব কৃতহ মোক্ষধারম অপাবৃতম এটা আমি দুটো শ্লোকের প্রথম প্রথম লাইন নিয়ে বললাম একটা শ্লোক না এটা দুটো শ্লোকের একটা একটা লাইন জুড়ে বললাম প্রথম শ্লোকটা আছে সংয়োজ সংস্কৃতের হেতু বিহিত দিয়া স্ব সাদুস সেখানে বলছেন মোক্ষদারম অতাপ অপাবৃত আমি বললাম আলোচনা করলাম এখন সঙ্গের ওপর নির্ভর করছে এই অনন্ত জীবরাশি আছে তাদের মধ্যে কে কীরকম সঙ্গ করছেন তারবো সব কিছু নির্ভর করবে যে যেরকম সঙ্গ করছেন সঙ্গ করব বললেই করা যায় না অনেকেই সাধুর কাছে আসে গুরু বৈষ্ণব তাকে দূরে রাখে কাছে আসবি না এলে ভুল বুঝবি উল্টো বুঝবি পড়ে যাবে আরও ক্ষতি হবে দূরে থাক ওই জন্য ওই জন্য সঙ্গ যার যে পরিমাণে সঙ্গ হয়েছে বিশুদ্ধ সঙ্গ যার যে পরিমাণে বিশুদ্ধ সঙ্গ হয়েছে সে সেই পরিমাণে উন্নতি লাভ করবে আর অন্য কোনো রাস্তা নেই আর অন্য কোনো রাস্তা নেই মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু বিনা না দেখবে সঙ্গ ছাড়া আর কোনো রাস্তা বা কিন্তু সেই সঙ্গটা আমাকে বুঝে নিতে হবে এটা বাস্তব সঙ্গ এই সঙ্গে যে আমি করতে যাচ্ছি এর মধ্যে কোনো ভেজাল নাই বাস্তব সঙ্গ তাহলে সেই সঙ্গ এই জন্মেই আমাকে মুক্ত করে দেবে মায়া জয় তো সামান্য কথা মায়া জয় তো সামান্য কথা এর কিছুই না প্রপাত বলছেন মায়া জয় করতেই যদি আমরা জন্মের পর জন্ম কাটিয়ে দিই তাহলে হরিভজন কবে শুরু করুন কিন্তু মায়ের সঙ্গে খালি লড়াই করে যাও মায়ার সঙ্গে যত লড়াই করবে তত মায়া তোমার গলাটাকে বেশি করে টিপে ধরবে মায়ার সঙ্গে যত বেশি করে লড়াই করবে তত দেখবে তুমি পাঁক পাঁকে ডুবে যাচ্ছ পাঁক দেখেছ পাঁক চোরাবালি বা পাঁক এতে অনেক লোকে প্রাণ হারায় জানে না ওরা বুঝেনি নিয়ে ওখানে পাঁক আছে চোরাবালি আছে বাদিয়েছে আস্তে 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 ডুবে যায় পুরো শরীর পুরো সমগ্র সমাধি হয়ে গেল জীবন্ত মানুষটা চোখের সামনে চোরাবালি চলে গেল তলায় গঙ্গায় মাঝে মাঝে ঘূর্ণিপাক ওখানে পড়লেই তলায় চলে গেল। আমাদের এই পৃথিবীতে সমুদ্রের মধ্যে একটা জায়গা আছে সেই জায়গাটা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং বিহার নিয়ে যত বড় জায়গা তত বড়ো জায়গা সমুদ্রের মাঝে ট্রায়াঙ্গুলার কি বলে ওটাকে ট্র্যাপ ওইখানে যদি কোনো জাহাজ এবং প্লেন যায় সঙ্গে সঙ্গে কোনো বাবার ক্ষমতা নিয়ে বাঁচতে পারবে কত যে চলে গেছে কোন ঠিক যদি প্লেন চালাতে গিয়ে কোনো ক্যালকুলেশনের ভুল হয় ওইখানে চলে গেল আর ও টেনে ফেলে দেবে যত উপরে থাকো তলায় চলে যাবে সেরকম চোরাবালিতে আমাদের পা পড়লে পরে আর নিস্তার নেই আমাদের এখন অবস্থাটা ওই রকম হয়েছে চোরাবালিতে মায়া মায়াদেবী চোরাবালিতে পড়েছি আস্তে আস্তে তলায় ঢুকে যাচ্ছি কিছু করার নেই গুরু বৈষ্ণবের কাছে যারা আসেন বৈষ্ণব নিশ্চিত রূপে তারা নিরপেক্ষ প্রত্যেকের প্রতি তাদের স্নেহ আছে এমন নয় যে একে ঘৃণা করেন একে তার ইরাম নয় কিন্তু তারা জানেন তোমার রোগটা কি আর ওর রোগটা কি এটা বিচারটা ছিল বহুপাদের সব সাধুকে দেখতেন সবাই আমার কাছে এসছে দেখতে পারতেন বুঝতে পারতেন কার কি রোগ আছে তিনি অনায়াসে বুঝে যেতেন সেই হিসাবে তাকে সাবধান করতেন তার মানে এই না তার মধ্যে একটা ঘৃণা রয়েছে ভাব ওকেও ভালোবাসে প্রচুর ভালো কিন্তু জানে ওর রোগটা কি তোমার রোগটা আর ওর রোগটা এক নয় এখন যদি দুজনের রোগ দুরকম ধরো কোনো একটা ব্যক্তির করোনা হয়েছে কোনো একটা ব্যক্তির ম্যালেরিয়া হয়েছে দুটোই হচ্ছে ছোঁয়াচে রোগ অ্যান্ড করোনা রোগী বা কলেরা রোগী একে সেবা করতে চাই দুজনের রয়েছে ঘরে এ একে সেবা করতে চাইছি আহা তোমার কি অবস্থা ও ওকে সেবা করতেছে করতে গিয়ে কী হলো এদের সবার একটা করে রোগ ছিল যার করোনা ছিল বা টাইফয়েড ম্যালেরিয়া একটা আর এর কলেরা ছিল একটাই কিন্তু এখন দুটো করে রোগ হয়ে গেল এর কলেরা ছিল তার সঙ্গে এর হয়ে গেল ম্যালেরিয়া আর এর শুধু ম্যালেরিয়া কলেরা হয়ে গেল সেই জন্য গুরু বৈষ্ণব সতর্ক থাকেন বুঝতে পারেন এর মধ্যে কি রোগ আছে ওর মধ্যে কি রোগ সেই জন্য দুজনকে সাবধান একেও বলে সাবধান করেন একেও বলে সাবধান এরকম হচ্ছে রহস্যময় বৈষ্ণবের ব্যবহার এটা বুঝতে পারে না একেও বাঁচাতে হবে কিন্তু কি করে বাঁচাতে হবে ত্যাগী জীবনের আদর্শ আর যারা গৃহের থেকে ভজন করবেন হরিভজনে কোনো পার্থক্য নাই হরিভজন তারাও করতে পারে এরাও করতে পারে কিন্তু আচরণের মধ্যে ত্যাগী ব্যক্তিকে আরও একটু সাবধান হতে হবে গৃহী ব্যক্তির থাকেন তিনি কিন্তু ত্যাগী ব্যক্তির সামান্য কিছু ভুল হয় তাহলে সমস্ত লোক নিন্দা করতে আরম্ভ করবে যেটা মহাপ্রভু বলেছেন সন্ন্যাসীর সর্বলোক সন্ন্যাসীর অল্প গুণ সর্বলোকে গায় সন্ন্যাসীর অল্প দোষ সর্বলোকে গায় সমস্ত লোক যার জন্য বলছেন এক গুরু বৈষ্ণবের কাছে অনেক ব্যক্তি আসতে পারেন আসাতে কোনো ক্ষতি নেই কিন্তু কার কীরকম অবস্থা বুঝে তিনি সেভাবে তিনি সেটা ভাগবতে বলছেন এবং প্রকৃতি বৈচিত্র্যাত ভিদে মতোই নিনাম পারম্পর্য কি সাঞ্চিত প্রাশন্ন মতই অপরে এবং প্রকৃতি বৈচিত্রাত প্রকৃতি বিভিন্ন রকমের তোমার সংস্কার যা ওর সংস্কার তা না দুজন তোমাদের দুজনকে চিকিৎসা হচ্ছে এখানে তোমাদের দুজনের কিন্তু চিকিৎসা হচ্ছে বা ছজনের যারা আছে এই চিকিৎসাটা তোমাদের কিন্তু মেনে নিতে হবে চিকিৎসা মানে গুরুবৈষ্ণবের আদেশ নির্দেশ সমস্ত কিছু কাঁটায় কাঁটা মেনে নিতে হবে মেনে নিলে চিকিৎসাটাকে গ্রহণ করতে পারলে দেখা যাবে দুজনে যা রোগ ছিল দুজন লোক সেরে গেছে অর্থাৎ ভবরোগ এই যে জগতে যে জন্মালে পরে একটা আকর্ষণ থাকে না বললে মানবো না কেউ যদি বলে নেই মিথ্যে কথা যত ভালো লোক আকর্ষণ থাকবেই এমনকি তথাকথিত সাধুদের তো থাকবেই এবং সাধুরা যারা তত্ত্বজ্ঞানী হয়েছে। তারা কিন্তু আকর্ষণীয় কিছু করতে পারে না ওরা কিন্তু বোঝে এটু আকর্ষণ হচ্ছে কি তারা নিজেকে প্রত্যাহার করতে পারে। মনটাকে ফিরিয়ে আনতে পারে। কারণ তাদের মনটা ভগবানের চরণে রেখে দিয়েছে। এই জন্য তাদের সর্বদা হরিকথা কীর্তন আদি নিয়ে সবসময় ব্যস্ত রয়েছে কোনো একটা সময় এমন নেই যে সময়তে তিনি কোনো তিনি একটা প্রাকৃত কোনো লোকের সঙ্গে একটা কথা বলছেন বা কোনো একটা প্রাকৃত বিষয় করছেন জগৎ এরকম হয় না এটা হয় না ওরা সর্বদাই ব্যস্ত রয়েছেন তাদের হরি হরিকীর্তনটা তাদের হরিকীর্তন হরিকথা কীর্তনটা এটা সর্বাঙ্গীন মানে এক ঘন্টা দু ঘন্টা তা নয় তাদের ভেতর ভেতর সবসময় হরিগত চলছে হয়তো পরিবেশের গুণে শরীরের গুণে প্রকাশের কম বেশি হয় এটা হতে পারে কিন্তু সর্বদাই সংকীর্তন চলে নিরবচ্ছিন্ন সংকীর্তন এটা যাই হোক শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের যে বিষয়ে কালকে আলোচনা হচ্ছিল তাতে আমরা দেখেছিলাম নারদজি মহারাজের সামনে পিতাশ্রী শ্রীর নারদজি মহারাজের সামনে পিতাশ্রী ব্রহ্মা তার কাছে তিনি তত্ত্বকথা জানতে চাইছেন গম্ভীর তত্ত্ব সমস্ত কালকে জেনেছিলাম ব্রহ্মা আফসোস করে বলছেন যে আমাকে যে ভগবানের মায়ায় যে ভগবানের মায়ায় মোহিত হয়ে লোকে আমাকে মনে করছে আমি ঈশ্বর সেই ভগবানের মায়াকে আমি খুঁড়ে খুঁড়ে দণ্ডবোধ করি কিন্তু আমি তো ঈশ্বর নয় হ্যাঁ আমি ঈশ্বর হতে পারি কিন্তু আমি তো সেই পরমেশ্বর নয় হ্যাঁ ঈশ্বর ঈশ্বর মানে হল ঈশিতা ভগবান যাকে যাকে ক্ষমতা দিয়ে রাখবে দেবত স্বর্গের দেবতা সবাই ঈশ্বর ঈশ্বররা কিন্তু পরমেশ্বর নয় ঈশ্বর মানে তাদের প্রত্যেককে একটা করে ক্ষমতা দিয়ে রেখেছে বায়ুদেবকে ক্ষমতা দিয়ে রেখেছে রেখেছেন ভগবান ইন্দ্র দেবতাকে ক্ষমতা দিয়ে রেখেছেন বরুণ দেবতাকে ক্ষমতা দিয়ে প্রত্যেকে অগ্নিদেবতাকে প্রত্যেককেই ক্ষমতা দিয়ে রেখে এখন এই ক্ষমতার যদি কেউ অপব্যবহার করে তাহলে নিজের বিপদ নিজে রেখে আন কিছু করার নেই যখন স্বর্গরাজ্য জয় করলেন ইন্দ্র আদি দেবতাগণ সেখানে ব্রহ্ম অর্থাৎ ভগবান স্বয়ং সাহায্য করেছিলেন যে এরা বেচারা কষ্ট পাচ্ছে একটু সাহায্য করল তাতে অসুরদের পরাজয় হয়ে গেল বদ্ধজীবের এমনই একটা অবস্থা যেই একটা জায়গায় জয়যুক্ত হয় তখন ওরা মাটিতে পা পড়ে না সবাই রাবণের মতো নহস রাজাকে পাঠানোর স্বর্গে তুমি কিছুদিন দেখাশোনা করো ও গিয়ে কী হলে রাবণ হয়ে গেল নুহুজ মহারাজকে বললো তুমি কিছুদিন দেখাশোনা করো ইন্দ্র একটু বিপদে আছে কিছুদিন স্বর্গরাজের চালা ও গিয়ে যেই স্বর্গে বসলো তখন হয়ে গেল কি রাবণের থেকেও বেশি কাণ্ডখানা আরে তোকে ওখানে বাটানো যে কদিনের জন্য কাজ কর করে চলে ওখানে গিয়ে ব্যাস দম্ব হয়ে গেল যেজন যে যে ব্যক্তি যদি নিজের ভজন জীবন শুধু না যে কোনো জীবনের যে ব্যাপারে কৃতার্থ হয় সঙ্গে সঙ্গে অভিমান চলে আসে একমাত্র দেখা যাবে যারা পরম বৈষ্ণব সারা দুনিয়া যদি তাদের মালা দেয় মাথা নিচু থাকবে ছিল ভক্তি পরিবেশে মারে যদি কারোর ক্ষমতা থাকে খুলে ইন্টারনেট দেখে নেবেন লজ্জায় মাথা নিচু করে রয়েছে আমাকে পুজো করছে এরা কেন আমাকে কেন পুজো করবে আমি কে এত লজ্জা মানে উঠে তাকাচ্ছে না সমস্ত জগতের লোক পুজো করছে একশো বছরের পূর্তি হলো হাজার হাজার লোক কিন্তু ওনার কোনো হুক্ষেপ নেই লজ্জায় মাথা তুলতে পারছেন এই হলো পরম বৈষ্ণব প্রপাত বলছেন আজ প্রপাদের আবির্ভাব তিথিতে পুষ্পাঞ্জলি দিয়েছে সবাই প্রপাত তার ভাষণে বলছেন আজকে আমার এই গুরুবর্গ শিষ্যবর্গ বলছেন আজ এই তিথিতে আমার এই গুরুবর্গ আমার যে গুণকীর্তন করলেন সর্বতভাবে সর্বতভাবে আমি এই গু এই প্রশংসার যোগ্য নই এর মহিমা এরা আমাকে কীর্তন করেছেন কিন্তু আপনারা জেনে রাখুন এই মহিমার যোগ্য আমি নই এরা আমার গুরুবর্গ এরা প্রতিপদে আমাকে রক্ষা করছে আমার যেন অধপতন না হয়ে যায় পদে আমার দিকে দৃষ্টি রাখছে ওই মহারাজ কি করছে তার চরিত্র খারাপ হলো না কী হলো লক্ষ্য করছে যদি ভুল নাও হয় সামান্য কিছু ভুলের মতো তাহলেও কিন্তু তারা তাকে ভুল বুঝবে এবং তাদের অধপতন হবে বুঝতে পারবে না বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝায় ভয়ঙ্কর স্বপ্ন কাজেই ব্রহ্মা সেখানে বলছেন যে ভগবানের দুরন্ত মায়া মায়াতে মোহিত হয়ে সকলে ভাব যে আমি হচ্ছে ঈশ্বর সেই মা ভগবানের চরণে আমি দণ্ডবধ জানাই তসমী তসমৈ নম ভগবতে বাসুদেবায় ধীমহি জন্মায় দুর্জয় মাং বদন্তি জগদ্গুরু তস্মৈ নম ভগবতে বাসুদেবায় ধীমহি জন্মায়া দুর্জয়ায় দুর্জয়া দুর্জয়া মান বদন্তি জগদ্গুরু যে মায়া ভগবানের সম্মুখে আসতে লজ্জা পায় তার আর কথা কি বলবো এ মায়া তো ভগবানের কাছেই আসতে পারে না সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি রেখা ব যস্ব ভবনানি বিবৃতি দুর্গা ইচ্ছানুরূপম পি যস্ব চস চেষ্টতে সা গোবিন্দমাধি পুরুষম তমাম তসমৈ ভগবত বাসুদেবায় ধীমহি জন্মায়া দুর্যয় দুর্যয়া দুর্যয়া মান বদন্তি জগদ্গুরু আমাকে সবাই জগৎগুরু আমাকে ঈশ্বর মানছে তা নয় আর যে ভগবানের ওই মহামায়ার মায়াতে মোহিত হয়ে প্রত্যেকে বিক বিমোহিতা বিকথন্তে মমাহমিত দুর্ধীয় বুদ্ধি খারাপ হয়ে গেছে তারা প্রত্যেকে আমি একজন বিরাট হনুমান তারা বলছেন সম্মান ছাড়া কেউ বাঁচতে চায় না প্রত্যেকেই চায় আমায় সম্মান করুক প্রত্যেকে চায় সম্মান একমাত্র গুরু বসে অপমান করো বা সম্মান করো তার কিছু আসে না যেমন সুখদেব গোস্বামীকে সব বাচ্চা ছেলেগুলো ঢিল ছুটছে ধুলো দিচ্ছে কিছু ভূক্ষেপ নিয়ে তিনি চললেন কিন্তু বাকি জগতের কিন্তু তা বাকি জগৎ প্রত্যেকেই চিন্তা করবেন যে আমাকে কে কতটা সম্মান করল এইটা সবচেয়ে বড় বিষয় তাদের জীবনে তারপর বন্দনা প্রসিঙ্গ বলা হয়েছিল নারায়ণ পরাবেদা বেদা দেবা নারায়ণ অঙ্গয়া নারায়ণ পরালোকা নারায়ণ পরামখা নারায়ণ নারায়ণ পরম তপ নারায়ণ পরম জ্ঞান জ্ঞানম নারায়ণ পারগতি ভগবানই সর্বস্ব সমস্ত বেদির উৎস নারায়ণ যা কিছু করবে আমাদের গতি নারায়ণ আমাদের তপস্যা আমাদের ধ্যান যোগ যা কিছু বল সবই অন্তিমে অন্তিমে যদি নারায়ণ স্মৃতি অন্তিমে নারায়ণ স্মৃতি অন্তিমে যদি আমার ভগবানের স্মৃতি না আসে সারা জীবন আমি মটবাসী হলাম অনেক সেবার বাহাদুরি দেখালাম কিন্তু মরবার সময় আমি ভগবানকে স্মরণ করতে পারলাম না সব রসা তলে গেল সব জলে চলে গেল ভজন এমন করে করতে হবে এমন অভ্যাস করতে হবে ভগবানের সঙ্গে এমনই ওতপ্রত হতে হবে যে যে কোনো সময় আমি ভগবানকে সবসময় স্মরণ করব এটা যদি না হয় তাহলে নিশ্চয়ই ভজন ভুল হয়েছে যার স্মৃতি না থাকে ধ্রুবানুশ্রীতি মানে তার ভগবান অন্তর্ধান করেন না তার হৃদয় থেকে ভগবান অন্তর্ধান করেন না সর্বদা ভগবান রয়েছে যে কোনো সময় চলছে ফিরছে খাচ্ছে যাই করুক ভগবান অন্তর্ধান করে না এটা বলে স্মৃতি যে ভক্তের জীবনে এই ধ্রুবানুস্মৃতি লাভ হয়েছে তার চরণে কোটি কোটি ধন্যবাদ আমরা জানাই তিনি কৃতজ্ঞতা হয়েছে কেবল এই বদ্ধজীবগণ যদি সকালবেলা উঠে অন্তত আমি জানি করবে না বলে যাবে গুরু বৈষ্ণবের যদি স্মরণ করতে থাকে যত বৈষ্ণবের নাম আছে সকালবেলা উঠলো মুখে মৌন কোনো কথা বলছে না খালি বৈষ্ণবের নাম করে যাচ্ছে সমানে আর গজেন্দ্রকে যেমনভাবে ভগবান রক্ষা করেছিলেন এই গজেন্দ্র মক্ষণটা সকালবেলা চিন্তা গজেন্দ্র কষ্টতে কাঁদছেন ভগবান গরুরের পিথে করে এসছেন চক্র ছেড়ে গ্রাহকে সেদন করেছেন আর গজেন্দ্রকে উদ্ধার করছেন ভগবান প্রতিজ্ঞা করেছেন যে ব্যক্তি সকালবেলা উঠে প্রাতক অতি প্রাতালীন এই গজেন্দ্র মুখণের অন্তত যদি একটু স্মরণ করে দাদা আমি বুদ্ধি বুদ্ধিযোগাম তাকে নিশ্চিত পরিমাণ আমি বিমল বিশুদ্ধ বুদ্ধিযোগ দেবো তাকে তাকে আমি ফেলে দেবো না কিন্তু স্মরণ কে করে গুরু বৈষ্ণব ভগবান তিনে স্মরণ তিনে স্মরণে হয় বিঘ্নবিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ এখন সত্যম রাজস্তমায় নির্গুণস্ব গুণাশ্রয়হ সৃষ্টি স্বর্গ গৃহীতা মায়ায়া ব্যভ যে কোনো কার্য করতে গেলে কি কার্য করল যে কোনো জিনিস করতে গেলে কার্যটাকে বুঝতে হয় এই কার্য করবার একটা ক্ষমতা চাই কার্য করার জন্য কোনো যন্ত্র লাগতে পারে বা হাত লাগতে পারে কিছু বস্তুও লাগতে পারে এই যতগুলো বস্তু আছে এই যত বিশ্বব্রহ্মাণ্ড যেখানে যত সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির যত পদ পদার্থ আছে পদার্থ পদার্থ বস্তু যেমন বাড়ি করতে গেলে ইট লাগে সিমেন্ট লাগে পাথর লাগে এই বিশ্বব্রহ্মাণ্ড নির্মাণের জন্য এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড নির্মাণের জন্য যা কিছু বস্তু লেগেছিল বা এখনও যদি কোথায় কিছু হয় বলা যায় না সমস্ত কিছু বস্তু ভগবানের থেকে এসেছে যার জন্য ভাগবতী মহাপ্রায়ণ বলছেন যে যারা ব্যাকরণ পড়েছেন তারা জানেন সামান্য বাংলা ব্যাকরণও যদি করে থাকেন কে কী কিসের দ্বারা কোথায় কখন এগুলো সব পড়েছে এগুলোকে ইংরেজিতে বলে কেস এন্ডিং সেগুলো সমস্ত যদি উত্তর আমরা পেতে চাই তাহলে দেখব ভগবান ছাড়া কিছু নেই সব ফাঁকা যত্র জেন যত ইস যশম যথা যথা সব নেই সমস্ত উত্তর পাবো কৃষ্ণ যেটা মহাপ্রভু ব্যাকরণের পড়াতে গিয়ে শেষে অভিনয় করেছিলেন সূত্র ধাতু যা ব্যাখ্যা করছেন সব বলছেন কৃষ্ণ শিষ্যরা বলছেন গুরুদেবের মাথা খারাপ হয়ে গেল নাকি এ তো দিন করেননি আজকে খালি যা বলছেন সূত্র ধাতু সব বলছেন বলছেন মহাপ্রভু বলছেন কেন কি ভুল বললাম নাকি প্রমাণ কর প্রমাণ করে আমি ভুল বললাম সব কৃষ্ণ ঠিকই বলছেন যা ব্যাখ্যা করছেন বলছে আগে তো আপনি এরম ব্যাখ্যা করতেন না আজকে ব্যাকরণ ব্যাখ্যা আমরা বুঝতাম এখন আমরা ব্যাখ্যা বুঝতে পারছি না সবের থেকে খালি ব্যাখ্যা করে বলছেন এই কৃষ্ণ এ এক কৃষ্ণ লাস্টে মহাপ্রভু কি করলেন ব্যাকরণ বইতে দড়ি বাঁধলেন বলে আর আমার দ্বারা হবে না আমার যা অবস্থা হলো আর ব্যাকরণ পড়ানো হবে না ভগবান শ্রীকৃষ্ণ যাদেরকে কৃপা করেছেন তারাই বোঝেন কীরকম কৃপা করলে কি আশ্চর্য সমস্ত জগৎ তুচ্ছ হয়ে যায় তাহলে এই সৃষ্টির ব্যাপারে সামান্য কিছু আলোচনা হবে সে কেন সৃষ্টির গভীর রহস্য দীর্ঘদিন যাবৎ খালি একটা সাবজেক্ট খালি সৃষ্টিতত্ত্ব আলোচনা উচিত কিন্তু বুঝবার মতো ব্যক্তিও শুধু অল্প কথায় আলোচনা হবে তবে একটা বিজ্ঞানের কথা আমি বলি সেটা হলো এই যে বস্তুগুলোকে আমরা দেখছি যত বস্তু এই বস্তুগুলো কোথা থেকে এলো এই বস্তুগুলো এলো থেকে কেউ কেউ সাপ্লাই দিয়েছিল কোনো সাপ্লায়ার আছে বলে এগুলো ঠিক কেমন উদাহরণ দিচ্ছেন যেমন মাকড় কেউ যদি মাকড়শাকে দেখে থাকে মাকড় সবাই দেখেছে ক্রিয়াকর্ম দেখেন মানে সবাই দেখে ওইটাকে দেখা বলে না লক্ষ্য করা মাকড় কি করেন নিজের মুখ থেকে লালাবার করেন করে একটা জাল বিস্তার করে জাল বিস্তার করল অনেক দিন ধরে একটা জাল করল তারপর যখন জাল যে কারণে গড়ল সেটা হয়ে গেল তখন কি বলেন আবার এই জেলটাকে খেয়ে নেয় চিবিয়ে মুখে নিয়ে নেয় মাকড়সার এই ক্ষমতা এই উদাহরণটা ভাগবতে দিচ্ছেন যথা অরণ্য না যেমন মাকড়সা নিজের লালা থেকেই এগুলো বানালো আবার নিজে সেরকম অনন্ত বিশ্ব কোথা থেকে আসেনি এই ভগবানই উপাদান কর নিমিত্তকরণ সব বিভিন্ন রূপে লীলা করছেন কিন্তু একটা আশ্চর্য বিজ্ঞান এটাকে প্রমাণ করে দেখল এখন বর্তমানে প্রমাণ করে একদম নিশ্চিত হয়ে গেছে আইনস্টাইনও একথা কথা বলেছিলেন বৈজ্ঞানিক আইনস্টাইন বলেছিলেন কোনো পদার্থ কোনো ম্যাটার যদি থাকে এই ম্যাটারটাকে বলা হয় পুঞ্জবি পুঞ্জীভূত একটা শক্তি কথাটা মানে বোঝা গেল না এনি সাবজেক্ট ম্যাটার ইজ দ্য সোর্স অফ এনার্জি তার মানে হল এই বস্তুটাকে যে বস্তুটা আমার কাছে আছে ধরো একটা একটা তামার একটা টুকরো আছে এই তামার টুকরোটাকে আমি এনার্জিতে পরিমাপ করতে পারি শক্তিতে বোঝা গেল না এই সামান্য যারা কেমিস্ট্রি পড়েছেন ব্যাকরণ কেমিস্ট্রি যারা পড়েছে তারা জানেন ইউরোনিয়াম শুনেছ প্লুটোনিয়াম ইউরেনিয়াম রোডেজিয়াম সমস্ত ধাতু ইউরেনিয়ামের ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পয়েন্ট ওয়ান মিলিগ্রাম ইউরেনিয়ামকে যদি এনার্জিতে ট্রান্সফার করি তাহলে এত বড় এনার্জি হবে শুনলে তুমি পাগল হয়ে যাবে বলে কী করে হলো হ্যাঁ চোখে দেখা যাচ্ছে এই সামান্য একটা ইউরেনিয়ামকে আমি পুরো এনার্জিতে কনভার্ট করব তাহলে এত বড় এনার্জি হবে কল্পনা করতে পারবে না সেই রকম জেনে রেখো এই বিজ্ঞানী ঠিকই বলেছেন যেটা এটা আমাদের চণ্ডীপাঠে আছে চণ্ডীপাঠেতে কিন্তু আমাদের এটা আছে ওটা উনি জানলো আমরা জানতে পার আমাদের মধ্যে সব বোকাগুলো বুঝলো না চণ্ডীপাঠে আছে আমাদের সেখানে বলছেন যা দেবী সর্বভূতেশু শক্তিরূপেণ সংস্থিতা তা মানেটা কেউ বুঝলো না অর্থাৎ যা দেবী মানে যে দেবী অর্থাৎ বহিরঙ্গা শক্তি ভগবানের সর্বভূতে শক্তিরূপে অবস্থান করছেন যে কোনো ম্যাটারকে আমি এনার্জিতে কনভার্ট করতে পারি আবার এনার্জি থেকে ম্যাটার করতে পারি তাহলে আমাদের ভাগবতের বর্ণনা ঠিকই বলছে এটা তো আমাদের ভাগবতেরই বর্ণনা অন্য বাইরে বাইরে কোথায় হলো ভাগবত এইটি বলছে ভগবানের মায়া শক্তির দ্বারা এই জগৎ নির্মাণ হয়েছে এই কথাই তো বলছি ভগবানের মায়া শক্তি সেটা এবার এই বস্তু রূপে পরিণত হয়েছে তার সোজা উত্তর এর তো ভুল কথা না আমাদের ভাগবত সব বলা রয়েছে ভগবানের শক্তিটা এ আমাদের বস্তুরূপে এসে পড়েছে আবার এই বস্তুটাকে ধ্বংসের সময় চলে যাবে রূপে ভগবানকে চলে যাবে তাহলে কথাগুলো ঠিকই এই কথাগুলো বুঝতে হয় এমনকি লেটেস্ট সাইন্টিফিক রিসার্চে দেখা গেছে বৈজ্ঞানিকরা বলছেন যে ইলেকট্রনের যে অরবিট ইলেকট্রন একটা একটা নির্দিষ্ট অরবিটে ঘোরে কিন্তু ওদের অরবিট থেকে জাম্প করছে বৈজ্ঞানিকরা বলছে এক একটা অরবিট থেকে কখন কেন কী জন্য জাম্প করে ওপরে যাচ্ছে নিচে আসছে কেউ জানে না আমরা এর কোনো কোনো রুলস অ্যান্ড রেগুলেশান খুঁজে পাচ্ছি না আমরা যে একটা বৈজ্ঞানিক এটা বার করবো এই কারণেই ঝাঁপিয়ে যাচ্ছে এরা কোনো আমি খুঁজে পাচ্ছি না এ হুইমসি যেমন মনে হচ্ছে প্রত্যেকটি ইলেকট্রনের মধ্যে একটা ফ্রি উইল আছে বলছে আমরা নিশ্চিত এই ইলেকট্রনগুলোর মধ্যে ফ্রি উইল আছে তা ওরা ইচ্ছার কেন যাচ্ছে কেন জড় বস্তুর তো কোনো ইচ্ছা থাকে না জড়বস্তুর বস্তুর কোনো ইচ্ছা থাকে না চেতন বস্তুর মধ্যে ইচ্ছা থাকে ক্রিয়া থাকে ইচ্ছা থাকে ক্রিয়া থাকে আনন্দ থাকে সব কিছু থাকে চেতন বস্তু জড়ো বস্তু কী থাকবে যত থাকে না কিছু থাকা উচিত না তবেই যে আমাদের এই জড় দেহটা তবেই যে আমাদের এই জড় দেহটা মনটা বুদ্ধিটা কখনো আনন্দ পায় কোনো দুঃখ পায় এটার পেছনে কারণ কি পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের রয়ে সেভাবে যেমন একটা লোকের মধ্যে পিসাচি ঢুকে পড়লে ওই মানুষটার চেতনাটাকে ঢাকা দিয়ে দেবে এই মানুষটার চেতনাটাকে আবৃত করে ফেলবে করে এবার নিজের কাজ করবে ঠিক সেই রকম পরম চেতন বস্তু হল আত্মা যেটা পরে বলা হয়েছিল আগে পর ওপি মনুতে অনর্থম তৎকিচন চাভি পদ্ধতি এটা পরবস্তু এটা দুঃখ সুখে জগতের সঙ্গে কোনো সম্বন্ধ কিন্তু এই যে এটা আবৃত করে ফেলেছে আবৃত করার পর ঠিক পেশা পিসাচি পাইলি যত মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবেরও সেবা তাহলে চেতন বস্তুর যদি স্বরূপটা গুরু বৈষ্ণবের কৃপাতে যদি খুলে যায় তাহলে দেখবে আরে আমি তো এতদিন ভূতের মতো কাজ করেছি এ কী করেছি আমি যখনই সাধুগুরু কৃপাতে তোমার চেতনাটা খুলে যাবে তখন বলে আমার জীবনটা তো আমি নষ্ট করে ফেলেছি কী করেছি এগুলো হায় হায় এ তো পুরো নষ্ট হয়ে গেছে আর কদিন বাঁচব তাহলে দেখা গেল পিসাচি পেলে যেমন চেতন আবৃত হয়ে যায় মানুষ পাল্টা করে ঠিক সেরকম মায়া পিসাচি আমাদের ধরেছে বলে আমরা ভগবানকে ভজন করবো না বলে প্রতিজ্ঞা করেছি আমরা মায়ার ভগা ভগার খালে ডুববো বলে প্রতিজ্ঞা করেছি ভগার খালে ডুবে মরবো তোমার বাবার কি আমি ভগার ফলে ডুবে মরবো তোমার বাবার কি সত্যিই তো তাই আমার বাবার কি যা আসে তুমি ভগার খালে ডুবে ডুবো কিন্তু সাধুরা তো মানে না বাঁচাবা চায় এই হলো কথা তাহলে এই জড়ো শরীরটা এবং আমার যে মন যেটা নিয়ে পড়াশোনা করছি বিচার সমস্ত জড়ো এগুলো কোনোটাই কিন্তু চিন্ময় নয় ভূমি রাপ অনলোক বায়ু মন বুদ্ধি এবেচ অহংকার ইতিয় মে প্রকৃতির স্বয় এ তো বলেই দিয়েছে কেউ বুঝতে পারল না তোমার যে বুদ্ধিটা যেটা কাজে লাগাচ্ছ এটাও জড়ো যেটা দিয়ে পড়াশোনা করছো ওটা জড়ো জড়ো ইন্টালেক্ট যে মনটা আছে জড়ো যে অহংকারটা আছে ওটা জড়ো সব মন বুদ্ধি চিত্ত অহংকার সব জড়ো এই যে শরীরটা পঞ্চভূতে এটাও জড়ো তাহলে চেতনকে তাহলে নড়ছি পড়ি ওই চেতনটা রয়েছে বলে চেতনটা রয়েছে কিন্তু আবৃত হয়ে রয়েছে চড়া খাওয়া দাওয়া সুখ দুঃখ ওই চেতনটা রয়েছে বলে কেন বস্তু তো কোনো চেতন জড় বস্তুই তো দুঃখ 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 সুক্ষ বুঝতে পারে না বস্তু চেতনেরই আছে এই ক্ষমতা তাহলে দেখা যায় ভগবান কী করলেন কার্য কারণ কর্তৃত্বে দ্রব্য জ্ঞান ক্রিয়া শ্রেয়াহা বদনন্তি নিত্যদা মুক্তম মাইনম পুরুষম গুণাহা বলছেন এই কার্য কারণ কর্তৃত্বে এবং দ্রব্য জ্ঞান ক্রিয়া সমস্ত কিছু সমস্ত কিছু আশ্রয় কিন্তু ভগবান কিন্তু প্রত্যক্ষভাবে নয় ভগবান বলছেন আমি তো জগত বসি জগৎ আমাতে না আমি জগত বসি না জগৎ আমাতে এই আবার কি কথা এই বললেন আপনি আমি তো জগতে বসি জগৎ আমাতে আর বলছেন না আমি জগতে বসি না জগৎ আমাতে এইটাই তো আশ্চর্য এটাকেই তো বল আশ্চর্য যারা চতুশ্রকী ভাগবত এখনই আসবে সেখানে বলছেন সর্বভূতের মধ্যে আমি আছি কিন্তু তথাপি আমি কোথাও নেই আমার একটা অচিন্ত শক্তির দ্বারা এই অনন্ত ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছি তাহলে এখানে বলছেন ব্রহ্মা কার্য কারণ কর্তৃত্ব দ্রব্য জ্ঞান ক্রিয়াশ্রয় যা কিছু হবে এগুলো সব ভগবান আর ভগবানের এই মায়া এই গুণময় মায়া যে গুণের দ্বারা এই জগতের সব বস্তু ব্যক্তি নিজেদের উপযোগিতা ইউটিলিটি তোমার কাছে একখণ্ড সোনার ইউটিলিটি থাকতে পারে তোমার জীবনে একটা সোনার খণ্ডের উপযোগিতা থাকতে পারে কিন্তু একটা সাধুর জীবনে নাও থাকতে পারে যদি তাই হতো তাহলে সনাতন গোস্বামী কেন স্পর্শমণিটাকে পেয়ে ছুঁড়ে ফেলে দিল বালির ভেতর রেখে দিল স্পর্শমণি পেয়েছিল তো যেখানে থেকাবে শোনা হয়ে যায় তো উনি তো আনন্দ করতেন তার মানে কি তিনি এমন কোনো আনন্দময় জিনিসের সংবাদ সন্ধান তিনি পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এদিনে কবিতা লিখেছি ছোটবেলায় আমরা পড়েছি খ্যাপা ফি খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর আমরা পড়েছি ছোটোবেলায় সেখানে লেখা আছে উনি হয়তো বৈষ্ণব ছিলেন না কিন্তু বউবাদের কাছে হরিকথা শুনেছেন বক্তৃম ঠাকুর হরিকথ রসিক মোহন বিদ্যাভূষেনের কাছে অনর্গল সঙ্গ করেছেন বৈষ্ণব হননি কিন্তু জানেন অনেক কিছু জেনতে পেরেছেন রবীন্দ্রনাথের বাড়ি আমাদের বাড়ি থেকে কিছু দূরে সামান্য এক কিলোমিটার রসিকমোহন বিদ্যাভূষণ থাকতেন আমাদের পাশে এই সামনে এত বড় বৈষ্ণব নিত্যানন্দের কৃপা আবির্ভাব হয়েছিলেন একাধারে এম বিবিএস ডাক্তার চূড়ান্ত সিদ্ধান্ত জ্ঞান আর যিনি বিশ্বকোষ রচনা করেছেন নগেন্দ্রনাথ প্রাচ্য বিদ্যারত্ন তিনি ছিলেন ওই একই গলিতে পাশে সব তাদের আমরা দেখিনি চলে গেছেন আগে বিরাট ব্যাপার তাহলে বলছেন এইভাবে জীবের মুক্ত যে অবস্থাটা এটা এখন ঢাকা পড়ে রয়েছে বলছেন যে এই গুণে তারা সবাইকে বন্ধন করে ফেলছেন প্রত্যেকে বন্ধন করে ফেলছে এর বাইরে যেতে পারছেন ওই যেমন পিসাচি পাইলি যত মত তাহলে একটা মানুষের জীবনে টাকা পয়সা সুন্দরী স্ত্রী বা যুবা পুরুষ তার মূল্য থাকতে পারে তা তার কেন তারা গুণময় জগতে রয়েছেন কিন্তু যারা বাস্তব সাধু হয়েছেন তারা এগুলো দেখেও দেখবেন না আর দেখলে পরে তো সে ব্রহ্মচর্য পালন করতেই পারবেন তার তো ভয়ানাশ হয়ে যাবে সর্বনাশ এই জন্য প্রথমেই যারা ভজনে আসতে চায় তাদের কাছে আমার অনুরোধ হলো তারা নিজের আহারটা শুদ্ধ করবে যে সঙ্গে চলবে কথা বলবে যা কিছু করবে যা যেন শুদ্ধ হয় নালে হবে না তারা পড়ে যাবে সব কিছু শুদ্ধভাবে করতে হবে যা খাচ্ছ যা চলছো ফিরছ বলছো সব শুদ্ধ হয় যদি না হয় তাহলে তোমার দূষিত হয়ে যাবে তোমার অন্তকর জপেতে ফল পাবে না ভালো ফল পাবে না কেন আহার শুদ্ধি আত্ম শুদ্ধি আমি পরীক্ষা করে দেখিয়ে তো যদি কেউ বলে আমি মানি না তো আসো আমি পরীক্ষা করে দেখে একদিন একদিন একজন শুদ্ধ ব্রহ্মচারীর হাতে খাইয়ে দেখিয়ে দেবো আর একজন একদিন বেশার হাতে খাওয়াবো সেদিনই তুমি বুঝতে পারবে জ্বালা পড়া আরম্ভ হয়ে যাবে যদি কেউ বলে প্রমাণ করে দেখা যায় আমি প্রমাণ করে দেবো আমার কাছে আসো সমানেই প্রমাণ করো এই জন্য আহার শুদ্ধ মানেও শুদ্ধি এটা যোগের প্রথম কথা অবশ্যই এটা আমাদের জীবনে সবসময় কাজে লাগবে আহার মনে আহার মানে মনে করেন যে শুধু খাওয়াটা এটা আমাদেরও কাজে লাগবে এটা যোগের কিন্তু এটা বেসিক আহার শুদ্ধ হাত মানেও শুদ্ধি ওরা বলে এটা আমাদেরও কাজে লাগবে কিন্তু ওরা মানেটা বোঝে না পুরো আমাদের আহার শুদ্ধাত মানে হল আমি মুখেটে মহাপ্রসাদ পাব এবং সেটা গ্যারেন্টি হতে পারে যে নিষ্কিঞ্চন বৈষ্ণবের কাছে শুদ্ধভাবে মাদুকুরি করে এসছে সে বিরাট কোটি কোটি টাকা জমি নিয়েছে আমাকে খাওয়ানো আমি সে খাওয়া খাব না আমি ব্যাংকের একা টাকা খাব না আমি ব্যাংকের একা টাকা খাবো না আমার প্রতিজ্ঞা যদি মাধুকুরি দেখি হ্যাঁ এটা দিল ওটা ছেড়ে দে মাধুকুরি খেতে পারে মাধুকুরি বিদ্যালয় আমি জানি ওর আসক্তি আছে ওই টাকাতে ও দিলে আমার সবাই আমাকে বস্তা পরে চালানো না 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 আমার লাগবে না এমনকি দিলে দিয়ে দিই বিরাট ফল এনেছি ভর্তি করে বলটা শিগগিরি গিয়ে দিয়া ভক্তিমন ঠাকুরে এ নেবে না এই ভক্তিমন ঠাকুর হজম করতে পারবে আমরা পারবো না দিয়ে দি। ও মনে করলে বলে মহাজ খেলো আমি পাঠিয়ে দিই যা দিয়া এ খাবে না একদম হৃদয় দূষিত খেলেই বিব ভক্তিমন ঠাকুর পারে তার ক্ষমতা আছে তার কৃপা করা আমার কোথায় ক্ষমতা আছে ক্ষুদ্র জীব তাই জন্য সেখানে বলছেন আহার শুদ্ধাত মানে শুদ্ধি এই বিচারটার মানে অনেকে বোঝেন না আহার বলতে আমি চোখের দ্বারা আহার করছি দেখছি তোমাদেরকে আমার দেখার মধ্যে কোনো দর্শনে কোনো দূষিত বিচার আছে কি না আমি একজন মায়ের দিকে তাকাচ্ছি আমার এই দর্শনে কোনো কোনো দূষিত বিচার আছে কি না থাকলে পরে আমার আহার বাজে হয়ে গেল কানের দ্বারা আমি কোনো কথা তোমরা বলছো শুনছি কোনো এক দূষিত ব্যক্তি বাজারে এসে নোংরা কথা বলছে আমার কানে মধ্যে ঢুকে গেল বা কোনো একটা জঘন্য আলোচনা দুজন বন্ধু করছে হঠাৎ কানে এসে গেল সর্বনাশ তাহলে আহার শুদ্ধ মানুষ শুদ্ধি হল চোখ দিয়ে শুদ্ধ জিনিস দর্শন যেটা অসম্ভব কিন্তু করতেই হবে যদি এই জন্মেই ভগবানকে পেতে হয় করতেই হবে আর কোনো রাস্তা নেই কোনো কম্প্রোমাইজ নেই ভগবানকে প্রাপ্তির পথে কোনো কম্প্রোমাইজ বলে কিছু লেখা নেই নো কম্প্রোমাইজ দেয় করতে হলে করো না চলে যাও কোনো কম্প্রোমাইজ চলবে না পৌপাত কোনো কম্প্রোমাইজ করেন নাই হয় না কম্প্রোমাইজ কাজেই আহার শুদ্ধ মানুষ শুদ্ধি মানে আমার চোখের দ্বারা দেখব কানের দ্বারা দেখব নাকের দ্বারা শুঁকবো কিছু আতর নিয়ে এলাম হাজার টাকা এক আউন্স আহা ভুর ভুর করে গন্ধ পেরেছি এটা হয়ে গেল আমার ইন্দ্রিয় তর্পণ এটা হলো না কিন্তু যেটা চতুর্সনের ক্ষেত্রে বলেছিলাম যে তারা বৈকুণ্ঠে গেছেন ভগবানের চরণে নিবেদিত চরণ তুলসী ফুল চন্দন সব কিছু কর্পূর সে গ্রন্থ নাকে এলো নাকে এল তো অন্তর্গত সবিবরেন চকার তেসম অক্ষরযুষামূপি চিত্ততেন কি বলছেন তস্যারবিন্দ পদার পদারবিন্দ কিঞ্জল মিশ মকরন্দ হ্যাঁ তুলসী চন্দন মকরন্দ বায়ু স অন্তর্গত সবিবরেণ অন্তর্গত সবিবরেণ চকার অক্ষর জুসামুপি চিত্ততম যখনই ভগবৎ চরণে নিবেদিত চুলসি চন্দনের গন্ধ আমার নাকে এলো তখন ভেতরে রোমাঞ্চ হয়ে গেলো রোমাঞ্চ আরে মানে ভক্তি কাঁটা দিচ্ছে মানে এটা ভক্তি কাজেই আমাদের জীবনে টাকা পয়সা শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটটা পাবো এগুলোর অনেক ইউটিলিটি আছে কেন আমরা জীবন জীবনযাপন করব বলে কল্পনা করে নিয়েছি কিন্তু বহুপাত কি বলেছিলেন কোনো একজন বিরাট ডক্টরেট যাকে আমি তার চরণদয় মাথায় রাখি সময়। তার নাম হল সদানন্দ স্বামী তিনি হচ্ছেন জার্মানি জন্মগ্রহণ করেছেন কিন্তু প্রপাত বলেছিলেন তুমি আমার পার্শ্বদ তিনি এত বড় বিদ্বান ছিলেন যে তোমরা তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না এত বড় বিদ্বান ছিলেন তিনি তিনি যখন প্রথম আসলেন প্রহপাদের কাছে আশ্রয় নেবেন বলছেন বলছেন দেখুন আপনার যত সার্টিফিকেট আছে এখনো পর্যন্ত আপনি যা অর্জন করেছেন বিদ্যা যত সার্টিফিকেট আছে যত যত খেতাব আছে খেতাব সমস্ত কিছু আপনি কাজ করুন যা যা আছে বা ভেতরে জ্ঞান গজ করছে গজগজ সেগুলো সব তুলে বান্ডিল করে প্রশান্ত মহাসাগরের জলে গিয়ে ফেলে দিয়ে আসুন এমন জায়গায় যেখান থেকে তুলে আনতে পারবেন না তারপর আমার কাছে আসবেন বোঝা গেল তোমরা তোমাদের বিদ্যার বাহাদুরি নিয়ে আমার কাছে আসবে আর অতঃপথিত হবে আমি তা হতে দেবো না কি বুদ্ধি নিয়ে এসছো আমার কাছে আগে জানবো আমি আমি পরীক্ষা করে নেব পরীক্ষা করে যদি পাস করো তাহলে ঠিক আছে নালে আমি যেমন আছি তেমন থাক পরীক্ষাতে ফেল হয়ে গেল কতদিনে যাদেরকে আসা বন্ধ করে দিলাম পরীক্ষা ফেল দেখেই বুঝতে পারলাম এদের এই উদ্দেশ্য পরে আসবে এখন নয় একটু তো দেখে বোঝা যায় চোখের দিকে তাকালে বুঝতে পারে কী চায় তারা কাজেই প্রশ্ন হলো এই যে আমার সমস্ত দর্শন ক্রিয়া কর্ম শুদ্ধ হওয়া দরকার আমার যদি বিশুদ্ধ না হয় তাহলে আমি হরিভজনের যোগ্য মোটেই নই যাই হোক এখন সৃষ্টি তত্ত্বের ব্যাপারে ব্রহ্মা বলছেন অল্প অক্ষরে দেখো ভগবান কি করলেন এই কাল কর্ম স্বভাব যা কিছু এই যে বললাম যে কার্য কারণ কর্তৃত্বের দ্রব্য জ্ঞান ক্রিয়াশ্রয়াহা বদনান্তি নিত্যদা মুক্তম মাইনাম পুরুষ পুরুষম গুনা। এই গুণেতে প্রকৃতি গুণে জগৎবদ্ধ আচ্ছা সৃষ্টি কি করে হল ভগবান বলছেন আমি মায়ার দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করি যেটা গীতাতে অল্প কথায় বলা হলো মায়াধক্ষে মায়াধক্ষে না প্রকৃতি শুয়েতে চরাচরম আমার অধ্যক্ষ শিপে অধ্যক্ষতায় আমার অধ্যক্ষতায় এই জগৎ প্রকৃতি শুয়েতে চরাচরম এই চরাচর বিশ্ব এই এইভাবে সৃষ্টি হচ্ছে কী করে মায়াধক্ষে না কী করেছেন আপনি বললেন ভগবান কি করেন যখন ইচ্ছে হলো তখন মায়ার দিকে দৃষ্টি দৃষ্টিপাত করবেন চোখ দিয়ে মহা মহাবিষ্ণু মহাবিষ্ণু তাকালেন প্রকৃতির দিকে তার আগে প্রকৃতি কীভাবে ছিলেন অব্যক্ত প্রকৃতি অব্যক্ত থাকা মানে হলো রজতম শতগুণের একটা ব্যালেন্সিং কন্ডিশন যখন শতরজ গুণ ব্যালেন্স অবস্থায় রয়েছে সেটাকে বলে প্রকৃতির সাম্য অবস্থা বোঝা গেল দ্যাট ইজ দ্য ব্যালেন্স ব্যালেন্স কন্ডিশন এখানে কোনো ক্ষোভ নেই অর্থাৎ কোনো এজিটেশন নেই আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যখন আমাদের বয়স কম ছিল পঞ্চাশ ষাট হবে আমরা পরে জানতে পেরেছি বৈজ্ঞানিকরা বলছেন এই এই গ্যালাক্সি ওয়ে এই যে গ্যালাক্সি ওয়ে আছে আকাশে এখানে কিছু ম্যাশ আছে পদার্থ সেগুলো এজিটেটেড হয়েছে উত্তেজিত হয়ে পড়েছে উত্তেজিত হয়ে এই বিশ্ব সৃষ্টি হয়েছে এরা বলেছিলেন পঞ্চাশ ষাট বছর আগে পরবর্তীকালে বলছেন না আমাদের কথাটা ভুল ছিল কারণ প্রতিবাদ করেছে অন্য কাউ আপনি যে বলছেন ওই যে ওই যে গ্যালাক্সি ওয়েতে ম্যাটারগুলো এজিটেটেড হয়েছে এজিটেটেড হতে গেলে তো এনার্জি চাই উইদাউট এনার্জি উইদাউট এনার্জি হাউ দে এজিটেটেড এনার্জি ছাড়া কী করে হলো হু ইজ দ্য সাপ্লায়ার অফ দ্যাট এনার্জি ওয়ার ফ্রম দ্যাট এনার্জি ক্যাম্প হাউ ইট ইজ জার্মিনেটেড কেউ উত্তর দিতে পারছেন তারপরে এই বর্তমান যে সিদ্ধান্ত আমি বললাম ওরা বলছে যে একটা সুন্দর একটা মিষ্টি ধ্বনির থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে কথাটা ঠিক কামদেব বংশীধ্বনি করেছেন বিশ্বাস এরা এখন বলছে বংশীধ্বনি বলছে না একটা মিষ্টি সুর থেকে বংশীধ্বনি ভগবানের এনার্জি শক্তিটা এই জড়জগৎ রূপে পরিণত পেয়েছে হতেই পারে আপত্তি কিছু নেই তাহলে শতরজ গুণের তমগুণের যে ব্যালেন্সিং কন্ডিশন সাম্য অবস্থা সেটা মানে হলো প্রকৃতি অব্যক্ত কিছু বোঝা যাচ্ছে না তা মানে প্রকৃতিকে দেখায় প্রকৃতি কোথায় কিন্তু প্রকৃতি আছে কিন্তু কাল কর্ম গুণ প্রকৃতি সব নিত্য রয়েছে ধ্বংস করা যায় না এরা ব্যক্ত হয় অব্যক্ত হয় এদের ধ্বংস করার ক্ষমতা কারণ নেই আর ভগবান এ বলেছেন যে কাউর ক্ষমতা নেই আজ পর্যন্ত পর্যন্তকে প্রতিজ্ঞা করে বলতে পারেনি আমি মায়াকে জয় করেছি কাউর ক্ষমতা আজ পর্যন্ত কেউ বলে মম মায়া দুরাত্ময়া মামে বোঝে প্রপদন্তে মায়া মেহতাম তরন্তিতে আমার মায়াকে জয় করে নিয়েছে কোনো কাউর হিম্মত নেই বলেছে কোনো ঋষিমণি থেকে আরাম করে দেবতা পৃথিবীর কেউ নেই স্বর্গের দেবতারা ওই যে প্রথমে বলছিলাম ওষুধদেরকে জয় করেছে আনন্দে ধেই ধেই করে নাচছে আরে বাবা আমরা কত পাওয়ারফুল ভগবান বলে রে এ তো অহংকার চলে এলো আমি সাহায্য করলাম ওরা কান্নাকাটি করছিল এখন দেখি উল্টে আর ঠিক আছে ভগবান কি করলেন উপনিষদে আছে তিনি একটা অদ্ভুত একটা রূপ ধারণ করে স্বর্গদ্বারে চলে গেলেন স্বর্গদ্বারে পিকুলিয়ার এ কী কিরম একটা দেখতে বসে রয়েছে না কেউ বুঝতে পারছে না ইন্দো মহারের কাছে সঙ্গে সঙ্গে খবর চলে গেল স্বর্গদ্বার একটা অদ্ভুত একটা প্রাণী দেখা যাচ্ছে আমরা বুঝতে পারছি কোনোদিন দেখিনি আর স্বর্গে এই সব জিনিস এলাও নেই স্বর্গেতে যে কেউ আসতে পারে না যে এলো করতে ইন্দো বলছে তাই তো কাকে পাঠাবো তখন অগ্নিদেব বললো তুমি একটু যাও তো কে দেখে এসো কে খবরটা নিয়ে এসো পরিচয়টা অগ্নিদেব গেল গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখল তো অদ্ভুত কথাও বলে এলো অগ্নিদেব বলছেন আপনি কে আপনার পরিচয় কি উনি বলছেন আপনার পরিচয় কী আগে বলুন আমার পরিচয় পড়ে দোক উনি বলছেন আমার আমাকে চেনেন না আমার নাম অগ্নি অগ্নি আপনি কি করতে পারেন সমস্ত জগৎ জ্বালিয়ে দিতে পারে সমস্ত জগৎ আচ্ছা তাই নাকি আমি তো জানি না ঠিক আছে একটা খড়ের কু টুকরো দেয়া হলো আমি এটা তো দেখি এটা টুকরো খড়ের টুকরো দে হ্যাঁ এইটা সারা জগৎ জ্বালিয়ে দিচ্ছে আমি এটা এটা জালি দিন দেখার না জ্বালাতে গিয়ে সর্বশক্তি ব্যয় করে অবাক হয়ে গেল রে একটা খড় জ্বালাতে পারলাম না আমি আবার ইন্দোকে গিয়ে বললো এই একটা অদ্ভুত পানি আমি পরিচয় পেলাম না আর তুমি পারলে না তাহলে কাজ করো বায়ুদেবকে পাঠাও বায়ুদেব যাও তুমি কি জেন বায়ুদেব গেল বায়ুদেব গিয়ে বলছেন সেখানে হাজ্য করছে আপনি কে ওই একই ভাব আমি আমার পরিচয় আপনাকে নিশ্চয়ই দেবো কিন্তু আপনার পরিচয়টা কেন আমি স্বর্গেতে এসছি না আপনার পরিচয় জানতে আমার নাম বায়ুদেব আপনি আপনার বিশেষ কি আপনার বিশেষতা কী আমি জগৎকে লন্ন বর্ণ করে দিই বায়ু এমন ভাবে তাই নাকি আচ্ছা বলে খড়টাকে একটুকটাকে রেখে বললেন এটাকে একটু উড়াল না দয়া হ্যাঁ এটা কি আমি জগৎ উড়িয়ে দিই খড়টাকে ওড়াতে পারলো না লজ্জায় মাথা নিচু করে ইন্দ্রের কাজে গুলো আমার দ্বারা হলো না হলো না কি আবার কি কথা পাগল নাকি বলে হ্যাঁ বলো অদ্ভুত আমাকে বললে এটা আমি পারলাম না জলদেবতা বাদল এইভাবে সবাই ফেলিও তখন কি হলো ইন্দ্র বললে কাউকে দিয়ে হবে না তোমাদের না আমি যাও তিনি যে গেল ইন্দ্র নিজে গেল ইন্দ্র নিজে এসে বলছেন আপনি কে আপনার পরিচয় কী বা আপনি যে স্বর্গে ঢুকলেন তখন তো আমাদের এরকম কোনো প্রাণী নেই বলে আপনার পরিচয় কী আগে বলুন না ইন্দ্র যখন পরিচয় নেবে দেবে হঠাৎ দেখলো সে অদৃশ্য হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে পরিচয় দিল না কিছু না খালি জিজ্ঞাসা করা করি হলো আপনি কে আমি কে পরিচয় দেয়াই হলো না উনি চলে গেল কোথায় গেলো রে বাবা এই তো সামনে ছিল তখন ওপরে দেখছে উমাদেবী অষ্টভূজা জ্ঞান দায়নি উমাদেবী ওপরে যোগমায় ওখানে বলছেন ভগবতী ইনি কে তো সেই ব্রহ্ম যে ব্রহ্ম তোমাদের যুদ্ধ জয়াতে সাহায্য করেছিল তোমাদের যে অহংকার মাটিতে পা পড়ে না এই জন্য উনি এসেছিলেন তোমাদের পরীক্ষা করতে আচ্ছা এই পরব্রহ্ম হ্যাঁ পরব্রহ্ম পরাৎ পর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড যিনি ফু হাওয়া দিয়ে ওড়ান আচ্ছা হ্যাঁ অহংকার করো না উমাদেবী শিক্ষা দিলেন গিয়ে অন্তর্ধান হয়ে গেল তাহলে মানুষের অহংকার যেতে চায় না গুণময় জগৎ থেকে আমরা ছুটি পেতে চাই না মুদ্রা কথাই গুণময় জগতে থাকতেই ভালো লাগে আরে বাবা এই ত্রিগুণ থেকে না বেরোলে তো কোনো রাস্তা নেই তাই জন্য ভগবান কী করলেন এ গুণময় যখন প্রকৃতি সাম্য অবস্থা প্রকৃতি যখন সাম্য অবস্থায় রয়েছে তখন ভগবান কী করলেন দৃষ্টিপাত করলেন ঠেকে তাকালেন দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে কী হলো দৃষ্টি ভগবানের দৃষ্টিপাত করা মানে তার মধ্যে কি হলো এবার উত্তেজনা সৃষ্টি হল মানে শত গুণের ঢেউ আরম্ভ হলো সেখান থেকে মহত্তত্ত্ব উদয় হল এইভাবে মহত্তত্ত্ব থেকে সাত্বিকগুণ রাজসিক গুণ তামসিক গুণ উদয় হল সাত্বিক থেকে স্বর্গের দেবতাগণ রজগুণ থেকে সব ইন্দ্রিয় আধিষ্টাতিক সব ইন্দ্রিয়গণ আর তম থেকে তমগুণ থেকে এবার পঞ্চমহাবোধ আদি সমস্ত উদয় হতে আরম্ভ এটা একটা বিশাল প্রক্রিয়া এটা অল্প কথায় বোঝার বিষয় নয় এটা গম্ভীর এইভাবে হতে হতে সৃষ্টির উন্মেষ আরম্ভ করল সৃষ্টির উন্মেষেতে ধীরে ধীরে কি হলো সব উদিত হতে আরম্ভ করল পঞ্চ পঞ্চমহাভোধ এলো পঞ্চ তন্মাত্র হল সমস্ত কিছু এবার আমাদের যে গ্রাম উদয় হলো ইন্দ্রিয়ের অধিষ্ঠাতি দেবতা হলো সমস্ত কিছু আস্তে আস্তে শুরু হতে থাকলো শুরু হতে হতে কী হল সমগ্ররূপে বিশ্ব সৃষ্টির উপাদানগুলো আস্তে আস্তে যেন দেখা দিতে থাকল এভাবে প্রপঞ্চ বিশ্বা বিশ্ব প্রপঞ্চ একটা নির্মাল হল পঞ্চ তন্মাত্র পঞ্চমহাভূত হল আমাদের যে কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয় আছে সব মিলিয়ে তাহলে পাঁচ আর পাঁচ দশ হলো আর ওখানে পাঁচ আর পাঁচ হল এবার ই আমাদের বেদান্ত সূত্রে বেদান্ত সূত্রে বলছে ঈশ্বর কর্মকাল জীব ঈশ্বর কর্মকাল জীব মায়া এগুলো নিত্য আছে এগুলো নিত্য বিরাজমান এবার এখানে মহতত্ত্ব রজ রজসত্ব উপবি তমহ প্রধানস্তু স্তু দ্রব্য জ্ঞান ও এই যে আমি একটু আগে বললাম শক্তি থেকে বস্তু আসছে বস্তুকে আমি আবার শক্তিতে পরিণত হত তা এই সেইখানে হলো কি সমস্ত পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চ পঞ্চ মহাভূত তন্মাত্র বিষ কাল কর্ম মায়া সব নিয়ে ঈশ্বর এই নিয়ে একটা বিশাল একটা তত্ত্ব প্রকাশিত হয়ে গেল বিশ্বপ্রপঞ্চ কিন্তু ভগবান সমস্ত কিছু দেওয়ার পরেও সৃষ্টির যে একটা ইফেক্টিভ একটা সারা সেটা হচ্ছে না বরুণ সব দেবতাগণ এক একত্রিত হয়ে বলছেন আমরা সৃষ্টি কিছু করতে পারছি না আরে বাবা ইট বালি সিমেন্ট পাথর সবই আছে কিন্তু সেগুলো থাকলেই তো হবে না সেগুলোকে কিভাবে অনুপাতে অনুপাতে মেশাতে হবে কোথায় কোথায় লাগাতে হবে কিভাবে করতে হবে এটা মিস্ত্রি জানে তোমার কাছে আমি ইঁট বালি সব দিয়ে দিলাম তুমি বললে সব মিশিয়ে দাও সব ইট বালি সিমেন্ট পাথর জড়ো করে ফেলে দিলে হয়ে গেল বস্তুগুলো তো আছে কিন্তু বস্তুগুলোকে অ্যাসেম্বলি করবে কে বস্তুগুলো তো অ্যাসেম্বলি চায় না যেন গাড়ির একটা অনেক পার্টস আছে যখনই বললে গাড়িটা কিনবে তখন সেই পার্টসগুলো সব জড়ো করে জুড়ে দিবে তালে বস্তু সব হলো যেমন একটা উদাহরণ আমি পরে দিচ্ছি আধার তালে সব আছে কিন্তু সৃষ্টিকেও করতে পারছে তারা বলছে সৃষ্টি হচ্ছে না কি করবো সৃষ্টি হচ্ছে না ভগবান সৃষ্টি কেন হচ্ছে না সব তো দিয়ে দিয়েছি করে নাও হচ্ছে না তার বলছে হচ্ছে না আমরা চাইছি কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না বা উই আর ফেইলিওর টু হারমোনাইজ উইথ ইচ সমস্ত বস্তুগুলোকে আমরা মেলাতে পারছি না মেলালে তবে হয় হচ্ছে না তাহলে কি করবে ভগবান তখন বললেন ঠিক আছে তোমরা তৈরি হও আমি প্রত্যেক বস্তুর মধ্যে ঢুকে যাচ্ছি আমি অনুপ্রবিষ্ট হচ্ছি রন্ধে রন্ধে ভগবান আছেন সব জায়গায় ভগবান ঠিক আছে ঠিক যেমন একটা বিরাট ফ্যাক্টরি হয়েছে এই উদাহরণটা খুব ভালো লাগবে একটা বিরাট ফ্যাক্টরি সেট আপ হয়েছে ফ্যাক্টরির মধ্যে কোনো একটা গুডস কোন একটা মেটেরিয়াল তৈরি হবে তার র মেটেরিয়াল যেসব র মেটেরিয়াল হলে পরে এই বস্তুটা নির্মাণ সব র মেটেরিয়াল আছে সব এনে জড়ো করে যা যা মেশিনারি লাগবে টুলস টুলস অ্যান্ড মেশিনারি সমস্ত রেডি যন্ত্রপাতি যা যা কিছু লাগে মানে কোনো কিছু বাদ নেই ফোরম্যান আছে ফ্যাক্টরি ম্যানেজার আছে ফ্যাক্টরি ডিরেক্টর আছে কোম্পানি সব রেডি সব রেডি লেবাররা রেডি হয়ে আছে কিন্তু ফ্যাক্টরি কোনো কাজ করতে পারছে না কেন রে বাবা এ আবার কী হলো সব তো আছে র মেটেরিয়াল আছে লোক আছে সব আছে সব কিছু আছে হচ্ছে না কেন বলছে এই মেশিনারিগুলো চলছে না কারণ কারেন্ট নেই বিদ্যুৎ নেই তার মানে বিদ্যুৎ যদি না থাকে যত তোমার র মেটেরিয়াল থাকলো যত ফ্যাক্টরি ম্যানেজার লেবার থাকো কোটি কোটি জিনিস কোনো কাজ হবে না তাহলে ইলেকট্রিসিটিটাকে তুমি দেখতে পাও দেখতে পাও না কিন্তু জানো ইলেকট্রিসিটি বলে একটা জিনিস আছে এটা কি শক্তি বৈদ্যুতিক শক্তি চৌম্বক শক্তি যেটার মাধ্যমে কাজে লাগিয়ে এখন ফরেন দেশ পাগল মারা উন্নতি করছে ম্যাগনেটিক পাওয়ারে ইলেকট্রোম্যাগনেটিভ খালি ট্রেন চলছে বা প্লেনের থেকে বেশি পাঁচশো ছশো কিলোমিটার বেগে যখন চলে চাকা মাটিতে নেই চাকা ওপর দিয়ে এখানে কিন্তু লাইন আছে চাকা ওপরে ম্যাগ ইলেকট্রোম্যাগনেট এর পাওয়ার চলছে সা করে চলে যাচ্ছে এগুলো কাজে লাগিয়েছে তাহলে তোমরা ইলেকট্রিসিটিকে দেখতে পাও না কিন্তু বিশ্বাস করে ইলেকট্রিসিটি আছে এবং যদি শর্ট খাও তাহলে তো একশোবার বিশ্বাস করে ইলেকট্রিসিটি আছেই শর্ট খাওয়া দরকার মায়াদেবী যেন শর্ট দেয় আমাদের ভালো হয় তাহলে তাহলে হলো কি ঠিক যেমন ইলেকট্রিসিটিকে দেখা যায় না অথচ ইলেকট্রিসিটি না হলে সব বেকার ঠিক সেরকম ভগবান যদি সব বস্তু দিয়েও দেয় ভগবান যদি নিজে কৃপা না করে প্রবিষ্ট হয় তাহলে সব বেকার এইভাবে সৃষ্টি সমস্ত বিরাট হল বিরাট কথা তার বিরাট পুরুষের বর্ণন করা আছে এর পরেতে আমাদের ভগবানের লীলাবতার চব্বিশ অবতারের বিভিন্ন বর্ণন করা আছে একটা একটা করে বলি এটা বলল তারপরে অন্য জায়গায় যাব উপায় নেই নাকি অল্প কথায় আমি সেরে দিই বলছেন অল্প কথায় আমি সেরে দিই নাহলে হবে না ব্রহ্মা বললেন নারদ এ অনন্ত পুরুষ যখন সর্বযোগ্যময় শুকর রূপে ধারণ করে পৃথিবী উদ্ধার করবো উদ্যোগ হলেন তাহলে শুকর অবতার আমি অল্প কথায় গেলাম হিরণ্যাক্ষকে উদ্ধার করে তিনি পৃথিবীকে স্থাপন করলেন কেন পৃথিবী দিব্য হাজার বছর জলের তলায় ছিল সেটাকে উদ্ধার না করলে মনুকে বলছেন মনুকে বলছেন এই ব্রহ্মাকে সৃষ্টি করা সৃষ্টি কী করে করবে সৃষ্টি জলেই চলে গেছে পৃথিবী আর ঠিক আছে ভগবান তো উদ্ধার করলেন তাহলে একটা একটা করে বলে যাই তাহলে বরাহ রূপ ধারণ করলেন প্রজাপতি রুচির ঔরসে আকুতির গর্বে সুযোগ্য নামে জন্মগ্রহণ করলেন নিজ পত্নী দক্ষিণার গর্বে এন। তালে স্বয়ম্ভুব মন্দন্তরে তিনি মনু তার নাম রাখি হরি তার নাম রেখেছিলেন মনু তার নাম রেখেছিলেন হরি সুযোগ্য নামে জন্মগ্রহণ করি তারপরে কদম করদম প্রজাপতির গৃহে দেবাহতির গর্ভে দেবাহতির গর্ভে নয়জন কন্যা আর একজন ছেলে হয়েছিল তার নাম হল কপিলজি মহারাজ এ বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার কপিল দু রকম আছেন একটা হচ্ছে সাংখ্যযুগের কপিল নিরিশ্বর আর যে কপিল আমরা বলছি এখন সে ভগবান কপিল গঙ্গাসাগরে সবাই গুলিয়ে ফেলে তারা ওই নিরশ্বর কবিলকে পুজো করে চলে আসে তারা জানতে পারে না বুঝে গেল বুদ্ধ দুরকম এক বুদ্ধ আছে অজিনপুত্র আরেক বুদ্ধ আছে আমাদের ভগবান বুদ্ধ এটা লোকে জানতে পারে না লোকে দুটো গুলিয়ে ফেলে বুদ্ধ পূর্ণিমায় যে পূজা করে এই ছাগলগুলো ওই বুদ্ধের পূজা করে ওই বুদ্ধের পূজা করে এই বুদ্ধে ভগবান বুদ্ধের পূজা করে না ওই বুদ্ধকে পালন করে ঘটনাক্রমে ভগবান এমন মায়া করেছে দুই বুদ্ধের এক সময় ব্যবস্থা করে দিয়েছেন সেই জন্য দেবাবতী নন্দ হেসেব হল নারদ অত্রি সেই ভগবানকে পুত্ররূপে পেয়েছিলেন ভগবানকে পুত্রলূপে কামনা করেছিলেন তিনি এবার দত্ত রূপে এলেন অল্প কথা আমি বলে যাচ্ছি বৎস নারদ আমি পূর্বে বিবিধ লোক আমি সৃষ্টি করেছি ভগবান ইচ্ছায় হ্যাঁ করবার জন্য যে সন অর্থাৎ অখণ্ড তপস্যা করি আমি অখণ্ড তপস্যা করেছিলাম এই তপস্যার প্রভাবে তপস্যা যে করেছিলাম তপস্যাটা আমি নিজে রাখিনি যেমন হিরণ্যাক্ষ হিরণ্যকশিবু রাবণ তপস্যার ফলটা নিজে রাখে কিন্তু ভগবানের চরণে দিয়ে দিলে তার কোনো সমস্যা থাকে না ওরা দেবে না ওরা ওরা চায় আজকে তপস্যা করব আরে বাবা তুমি তপস্যা করছো কেন যে আজকে তপস্যা করছে কালকে লুটে পুটে নেবো বুঝতে পেরেছ ওদের যে তপস্যা বাজি আজকে যে কষ্টটা করছে কেন করছে কালকে লুটে নেব দুনিয়া আজকে কষ্ট করি না কালকে সব দুনিয়া লুটে নেব এ হচ্ছে ওদের এই জন্য মহাপ্রভু বলেছেন অসুরও তপ করে তাই কি বা ফল আরে তপস্যা তো অসুরও করে আর তপস্যা দিয়ে কি করে নিবি ভগবান ভগবানের চরণে ব্রহ্মা বলছেন আমি ভগবান আমি যে তপস্যা করি ভগবান আদেশ করেছিল ভগবান আদেশ করে আমি তপস্যা করেছি কিন্তু তপস্যার ফল আমি নিই আমি ভগবানকে দিয়ে দিয়েছি এই ভগবান তপস্যার ফল দেওয়ার ফলেতে তা থেকে শন হ্যাঁ চতুর্ষণ আবির্ভাব হল সনৎক কুমার সনক সনন্দন সনাতন এই চার সন সন এরা আবির্ভাব হল এরাও অবতারের মধ্যে গণ্ড হয় অপূর্ব অল্প কথায় আমি সব বলে যাচ্ছি তারপর ভগবান দক্ষের দুহিতা ও ধর্মের সহধর্মিনী মুক্তিদেবীর গর্ভে এবার কি হলেন সেখানে নরনারায়ণ রূপে উদিত হলেন তিনি এখনও বিরাজমান আছেন এখনো তিনি আছেন যার চোখ আছে বদিনারায়ণে একবার নয় ভগবানের ইচ্ছাও বেশ কয়েকবার যেতে হয়েছিল অবাক হয়ে গেছে সেসব ঘটনাগুলি যে বলতে থাকি তাহলে আর ভাগবত কত হবে না আশ্চর্য অভিজ্ঞতা কি পরিস্থিতিতে পড়েছিলাম কি কি হয়েছিল কিন্তু মরিনি ভগবানের কৃপা আশ্রয় নেই বরফ পড়ছে কোথায় থাকবো পয়সা নেই যে কোনো কাউ কোনো জায়গায় হোটেল ভাড়া কোনো কিছু পারবো না সব ভগবানের কৃপা সবই হয়েছে এই কষ্টগুলো যদি না পেতাম তাহলে অনুভূতি বলে কিছু হতো না অনুভূতি হওয়ার জন্য কষ্ট হওয়া দরকার কষ্ট করে যেটা পায় সেটা মূল্য বোঝে অনায়াসে পায় এই যা পেয়ে গেছে জ্ঞান পেয়ে গেলাম অনেক কিছু তুচ্ছ বস্তু তাড়াতাড়ি পেয়ে গেলাম মনে করে ওরে তুচ্ছ বস্তু এ অত সহজে পেয়ে গেলাম যেটা পাওয়ার জন্য দেশ বিদেশ থেকে আমেরিকা রাশিয়া ফ্রান্স ইটালি জার্মান লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আসে তাদের এক একজনের খরচা হলো আট লাখ দশ লাখ টাকা খালি আমার মতো এক জানুয়ারকে দেখবার জন্য আমি এক যে জানুয়ার আমাকে দেখবার জন্য আনন্দে আসে কি আনন্দ পায় আমি জানি না আর আমাদের লোক সমস্ত কেউ একটা কিচ্ছু নেই এই তো অবস্থা ভগবানের ইচ্ছা ওদের কপালই খারাপ আর কি হবে যার কপালটাই পোড়া পপাত বলছেন কপাল দু হয় এক হচ্ছে ফাটা কপাল পোড়া কপাল গোটা কপাল কিন্তু কপালটাই পোড়া কি হবে এই নিয়েই থাক এই নিয়ে থাক এই নিয়ে কাটা কত জন্ম কাটাবি কাটা যা চল তাহলে এই যে মিলিটারিরা আমাকে ধরেছিল ধরো বলছিল ভেতরে আসুন আদর করে ভেতরে নিল অনেক আলোচনা করলো ব্যাসগুপাতে আমি যাচ্ছি বললা যাওয়ার সময় বাবা প্রসাদ দিয়ে যাবেন হিন্দি বলে ওরা প্রচণ্ড পরিশ্রম করছে ওই ঠান্ডাতে চীনের বর্ডার ওই পর্যন্ত চলে গেছিলাম দেখি ওদের মধ্যেও কিছু না কিছু অনুভব আছে হয়তো কি করবে আর উপায় নেই কাজ করছে খাচ্ছে দাচ্ছে কিন্তু ভালোবাসে সাধুদের এখানে যেমন সাধু ঘৃণা করে সাধু এলি তারা শিগ্রি তারা ওখানে তা না ওখানে ভালোবাসে যাই হোক এই হলো প্রসঙ্গ তাহলে নরনারায়ণ রূপে সেখানে ধর্মপত্নীর গর্ভেতে তিনি আবির্ভাব হলেন আর পরে কী হল রুদ্রাকৃতিগণ যোগীগণ কন্দরভুকে সকল যাই হোক না যাই হোক তিনি তাকে পরীক্ষা করবার জন্য এই নরনারায়ণকে পরীক্ষা করবার জন্য ইন্দ্র তাকে বিপদে ফেলার চেষ্টা করছে কারণ ইন্দ্র দেখছে ইন্দ্র দেখছেন এই যে তপস্যা করছে এ তো আমার স্বর্গরাজ্য নিয়ে নেবে এই যা তপস্যা করছে এ আমার স্বর্গরাজ্য নিয়ে নেবে তাহলে কি করা যায় বলে একে বিরক্ত কর এর বিরক্ত করো অপসরা পাঠাও সব গিয়ে নাচ গান করো যেন এর তপস্যা ভেঙে যায় বলে ইন্দ্র কী করলেন কাজে পাঠিয়ে দিলেন বেশ কিছু নাচা গাওয়ার লোক কাপড় ফাপড় খুললে নাচতে আরম্ভ করলেন আর বায়ু বইছে সুন্দর এর মধ্যে কি হল ওরা জানে না একে নরনারায়ণ যখন দেখলেন এ এত উৎপাত করছে তখন আস্তে আস্তে চোখটাকে খুললেন এরমভাবে চোখ খোলার পরেতে তার চোখের যে দৃষ্টি এইটা দেখেই ওদের চমকে গেছে সব ওরে বাপ রে বাপ চোখের যে দৃষ্টি শক্তি এ তো জ্বালিয়ে দেবে হ্যাঁ সব পায়ে পড়লো ক্ষমা কখন যা হয়েছে হয়েছে হ্যাঁ পায়ে পড়ল হ্যাঁ শেষে কী হলো শেষে হলো কি নরনারায়ণ নারায়ণ বললেন ঠিক আছে ইন্দ্র অপসরা বাটিছে আর আমি তোদের কয়েকটা অপসরা দিয়ে দিচ্ছি যা খেলগে যা এ মাটি ঢেলা নিয়ে যা উরু থেকে কি করলেন এই উরু থেকে ঘষে উর্বসী যা এর ওপরে তোদের স্বর্গে আর নেই যা নিয়ে যা নিয়ে খেলগে তপস্যা ভাঙতে এসেছি কত বড় সাহস কত বড় সাহস এই হচ্ছে সেই চরিত্র এদের তারপরে অনন্ত রাজা উত্তানপাদ পুত্র ধ্রুব বিমা তার বচনে অনেক কষ্ট হয়েছিল তিনি জঙ্গলে চলে গেছিলেন হরি তার প্রাসন্ন পর প্রার্থনায় প্রসন্ন হয়েছিলেন তার কাছে দেখা দিয়েছিলেন এটাও আপনারা জানেন হরি তার কাছে অবতীর্ণ হয়েছিলেন দেখেন তাকে ধুবলোক দিয়েছিলেন এনার নাম হরি বেম রাজা যখন বিপদগামী হয়েছিলেন কোনো বোধ কাউর কথা মানবেন কাউর কথা চ্ছেন না গেছে কী করে উপায় নেই এ তো কোনো কথাই শোনে না বাবা অত্যন্ত ধার্মিক এত বড়ো বাবা ধার্মিক কিন্তু দুঃখে চলে গেল জঙ্গলে দুঃখে চলে গেল তাহলে সে কি করল এবার এই অত্যাচার আরম্ভ করলো তখন যখন দেখলো এবার যে সর্বনাশ এখন কি করা যায় তারে সেখান থেকে নরক থেকে তাকে বাঁচাবার জন্য কি করলো পৃথু মহারাজ এবার আবির্ভাব হলেন সেখানে নরক থেকে থাকা। কেন পুত্র পিতাকে নরক থেকে বাঁচাতে পারেন ক্ষমতা আছে এই জন্য গুরু মহারাজ বলতেন বাবা পুং পুং নামক নরক থেকে যিনি বাঁচাতে পারে তার নামই পুত্র সেই পুত্র যে পিতামাতাকে উদ্ধার করতে পারে যে পুত্র খালি নিজের স্বার্থ নিয়ে ঘোরে সেই পুত্রকে পুত্র করা যান এই হলো কথা হল তার পরেতে ভগবান অগ্নিদ্র পঞ্চম স্কন্ধে আসবে অগ্নিধের পুত্র নাবির ঔরসে আর ভারজা সুদেবীর গর্ভে ঋষভ ভগবান রূপে অবতীর্ণ হয়েছিলেন তিনি একটা অদ্ভুত পরমহংস যোগ শিখিয়েছিলেন যেটা জৈনরা জৈন্য যে বুদ্ধ জৈন আছে জৈনরা ওটা নিয়েছে আমরা নমুনা ওরা নিয়েছে কেন ভগবান সবার জন্যই ব্যবস্থা রেখেছে কে ঝাল চায় কে টক চায় কে মিষ্টি চায় তেতো চায় সব ব্যবস্থা ভগবান করে রেখেছেন তারপরেতে তৎপর হয়গ্রীব অবতারে ভগবান ঘোটক ঘোণার মতো মাতা এ হয়গ্রীব অবতার ধারণ করেছিলেন ইনি বেদময় যজ্ঞময় সমস্ত এইভাবে তিনি হয়গ্রীব অবতার ধারণ করেছিলেন বৈবৎসত মনু মন্তরে তাকে পৃথিবীময় ও নিখিল জীবে আশ্রয়ভূত হ্যাঁ ভাবি বৈবৎসর মন্য়ন্তরে বলছে মনু পৃথিবীময় নিখিল সব জলের তলায় চলে গেছে তখন তিনি মৎস্য মৎস্যরূপ ধারণ করে সেই মনুকে এই প্রিয়ব্রতকে বাঁচিয়েছিলেন পরে আসবে নবমস্কন্ধে আদিদেব অবতার যখন ক্ষীর সাগরকে মন্থন করা হলো মন্থন করার ফলে সে প্রথমে বিষ আমরা আসবো সেটা পরে এখন অল্প কথায় সে মন্থনের ফলে তিনি কচ্ছপের রূপ ধারণ করি কেশবধিত কুর্ম শরীর জয় জগদীশ হারে তাহলে ক্ষীর সমুদ্রের মন্থন করা যাচ্ছে না যখন যাচ্ছে না কুর্মদেব বললেন আমি আছি আমার পুটে রাখো আমার পিঠে রাখো মন্দর পর্বতকে আমার ফেচে রাখবো আর বাসকি দড়ি হিসেবে কাজ করবে এবার সাগর বন্ধ এবার গেল কর অনেক সমস্যা পরে দেখা যাবে মানে কর্মকাণ্ডে যে কত সমস্যা ভক্তিতে কোনো সমস্যা বসো হরি কথা বলে কীর্তন এলিয়া না চললাম কর্মকাণ্ড ও বাবা কি ভয়ঙ্কর তাহলে হলো কি কুর্ম অবতার ধারণ করে ক্ষীর সাগরে তিনি কচ্ছপ রূপ ধারণ করে দেবতার মনকে সাহায্য করলেন কারণ মন্দরাচল জলের তলায় চলে যাচ্ছে হ্যাঁ হচ্ছে না আমরা পাচ্ছি না আমরা হ্যাঁ ওসব হবে না বা কেন হবে না আমি আছি চলো আমি কুর্মুখে থাকছি মন্দরাচল ওরা আশা ছেড়ে দিয়েছে পর্বতটাকে নিয়ে গিয়ে কষ্টের সৃষ্টি গিয়ে জলে পেরে ওরে বাপরে বা কত দেবতা চটকে গেল কত ওষুধ চটকে গেল এ ভয়া যায় সব মিলে ধরে 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 এই অবস্থা নিরাশ হয়ে গেছে আর হচ্ছে না হয় না কি ভগবান বলল আমি আছি চলো তাহলে মন্দর পর্বত ধারণ করে করলেন পরের পরে প্রহ্লাদ মহারাজকে কৃপা করবার জন্য আর আমাদের জগৎকে সবাইকে কৃপা করবার জন্য রূপ ধারণ করে তিনি আমাদের কাছে এলেন ভগবান কৃপা করলেন তারপরে যখন গজেন্দ্র কথা বললাম গজেন্দ্র পূর্বজন্মে ছিলেন মহাধার্মিক রাজা ইন্দন্য রাজা কিন্তু কী যে বুদ্ধি হলো অগস্ত ঋষি তোমার আশ্রমে এসছে যে অগস্ত ঋষিকে কেউ দর্শন পায় না তুমি উঠে দাঁড়াও প্রণাম করো আরে আরে বসে রয়েছো এই এরম হয়েছে এরম হয়েছে ঘটনা একবার ছিল ভক্তি বল তীর্থ মহারাজ গোবর্ধ আমি সেই মঠের অনেকবার এইখানে গিরিরাজ এখানে ভজন এইখানে গিরিরাজ পর্বত মহারাজের মঠ আমাকে ভালোবাসত আমার গুরুমা স্থাপন করেছে দীর্ঘদিন অনেক অনেক সময় ওখানে পরিক্রমাগত থাকতাম ওখানে এক বাচাল একটা এক বাচাল সাধু বাবা বাচাল সাধু বাবা সে বসে বসে নামযজ্ঞ করার অভিনয় করছে বাচাল সাধু তার কিছুই হয়নি নাম তো দূরের কথা কি হয় ছাগলটা জানি না তীর্থকা এসছেন এসে হাত জোর করে বলছেন এখানে কেউ আছেন আচ্ছা ওকে দেখতে পেয়েছি আচ্ছা মহারাজ কোথায় গেছেন জিজ্ঞাসা করি ও কোনো উত্তর দেয় না মহারাজ অবাক আরে কোথায় উনি গেছেন আমি বিশেষ দরকারে এসেছি গুলি কোনো উত্তর দেয় না ব্যাস অদপতন অদপতন একটা মহাপুরুষ তোমাকে জিজ্ঞাসা করি তুমি উত্তর দাও উত্তর দেওয়াটাই তোমার মৌন আমি মৌন আছি ঠিক কথা কিন্তু গুরুমারাজ এসছে উত্তর দেবো না এ আবার কি মৌন এ আবার কী মৌন কোথেকে শিখলে হরিকীর্তন হরিকতা বলা যায় এমনি সময় কথা বলবো না হ্যাঁ হয় তার সর্বনাশ হয়ে গেল এইভাবে কী হলো ও মৌন রয়েছে ঋষিমুনি ঋষি রেখে গেল হরি অন্তত তো এক সৃষ্টতা আছে রে বাবা আমরা তো কিছু নিতে আসেনি তোর থেকে তোর থেকে দেখুন নিচে এলাম একটা যে কৃপা তো দাঁড় দা মানুষই এসছে এটুকু তো বলতে হয় কিছু না বলে বেটা হাতির মতোর বুদ্ধি তোর তো হাতি হ যা হাতি হয়ে কষ্ট পাওয়া যা আয় কান্নাকাটি আম বলে ক্ষমা কর হয়ে গেছে ক্ষমা করুন ক্ষমা করুন কী ক্ষমা করবো ঠিক আছে যা ওই মন্দন্তরে তোকে কুমির ধরবে পায়েতে জলাশয় যাবি তখন হরি এসে ওকে উদ্ধার করি যা হয়ে গেল না তো মরার কল তাই নয় এটা বলে সাপে বর ও তো একার চেষ্টা ভগবানকে পেতো না এই মুনি অভিশাপ দিয়ে ভগবানকে পেয়ে গেল একার চেষ্টা ভগবানকে ফেতো কাজ কলা তা যেই ঠিক আছে জলের মধ্যে গজরাজকে বাঁচাবার জন্য হরি উদয় হয়েছিলেন ভালো হল বামন অবতার হলেন আদিতি এবং কশ্যপকে কেন্দ্র করে বড় আসছ ছোট্ট বনুক বটুক বামন নাটা এইটুকু টক টক করে যাচ্ছেন কি সুন্দর ছাতা মাথায় আর বাম আর ও যজ্ঞ যজ্ঞস্থলে চলে গেছে ভৃগু কচ্ছ নামে এক স্থান আছে এখনও ওই স্থানটা আছে নর্মদা নদীর তীরে অপূর্ব স্থান সেইখানেই যজ্ঞ হচ্ছিল আর সেখানে যজ্ঞতে শুক্রাচার্য রয়েছে গুরুদেব রয়েছে সবাই রয়েছে যোগ্য হচ্ছে আর বটুক বামন গেছে গিয়ে দে পরে আসবো আলোচনা বিস্তৃত আলোচনা করব না বলি মহারাজ বলে বাহ আপনি এসে গেছেন সূর্যের মতো তেজ আপনার গায়ে আপনি আমি কৃপা করতে এসে কি কি নেবেন বলুন আমি আপনাকে ভিক্ষা দেব আরে ভিক্ষা যদি দেবেন তাহলে তিন পাঁচ ভূমি দিন আরে তিন পাঁচ ভূমি আমি আপনাকে একটা বিরাট একটা মহাদেশ দিতে চাই মহাদেশে আমার কোনো কাজ নেই কেন আচ্ছা ঠিক আছে একটা বর্ষ নিন অজনব বর্ষ বা হিরণ্যক বস আমি তিন পা ধূমি নব তিন পা ধূমিতে কী করবেন আপনি আপনি তো বসতেই পারবেন না আপনি জানেন না নিজের স্বার্থ সম আর নিজের স্বার্থ সম্বন্ধে আপনি ওয়াকিবহাল নয় ওই জন্যই সব চাইছেন ভালো করে চান আমি একটা রাজা বলি মহারাজ আমার কাছে এসব লোক অপমান হবে না কেউ যদি একটা বিরাট রাজার কাছে যায় বলে রাজা বলে কী জন্য এসছো বলে আমি একটু ছাই দিন আমাকে আর ছাই ছাই নেওয়ার জন্য আমাকে ছাগল আসতে হয় ছাইতে যেখানে সেখানে পায় এই হচ্ছে আমাদের ভগবানের কাছে শুদ্ধ গুরু বৈষ্ণবের গেছে এসে একটু ছাই দেবেন এই ছাই কী করবে ছাই ছাই ভস্ম করবে এই হচ্ছে আমাদের চরিত্র যিনি আর সব ভগবানকে দিতে পারে যে গুরু বৈষ্ণব ভগবানকে দিতে পারে তাকে একটু টাকা পয়সা দিই আমার অবস্থা এটু এইটা দিন ওইটা দিন তুচ্ছ বস্তু চাইছি তাহলে বামন অবতারে বামনদেব প্রমাণ করে দিয়েছিলেন দেখুন নহুষ গয় থেকে আরম্ভ করে কোনো রাজা নেই যে বলেছেন আমি সন্তুষ্ট হয়েছি কাজেই আমাকে তিন পাঁচ ভূমিতে পরে আসবো আমরা তাহলে বামন অবতার হলো তাহলে এবার বিভিন্ন মন্নন্তরে বিভিন্ন মন্নন্তরে সেই ভগবান মন্নন্তর অবতার রূপে তপ তিলক উদর সত্র যাই হোক এগুলো সব করেছেন করে বিভিন্ন অবতারের কথা বলছেন পরে এই অমৃত সাগর মন্থন করে যে অমৃত উঠেছিল সেই অমৃতকে বিভাজন করবার জন্য ভগবান দেখলেন কাটা কাটাকাটি হয়ে যাবে এ তো কাটাকাটি লেগে যাবে সর্বনাথ ভগবান তখন কী করলেন দেবতারা মুমান হায় ভগবান অমৃত আমরা দুজনে মিলে করলাম দুজনে খাবো তো অসুররা নিয়ে পালালো হায় ভগবান আমরা কি করব ভগবান বলেছেন চিন্তা নেই বলে মোহিনী রূপ ধারণ করে এই ধন্যন্তরী রূপ ধারণ করে এলেন ধন্বন্তরি ধারণ করে এই সমস্ত রোগের ঔষধি দিতে পারেন এরকম ধন্যান্তরী রূপ ধারণ করে এসছেন তারপর তিনি মোহিনী ধরে মোহিনীটাকে গুনছে না গোনার মধ্যে ধন্য ধন্যন্তরী থেকেই গনেছে মহিটা তো পরে এলেন ভাগ করার জন্য ধন্যন্তরী এবার পরে ক্ষত্রিয়রা ব্রাহ্মণ ক্ষত্রিয়রা ব্রাহ্মণ বৈষ্ণবদের অপমান করছে গোরতর অপরাধ এরা কোনো মানে না এত দীপ্ত হয়ে উঠেছে তখন পরশুরাম রূপে আবির্ভাব হয়ে একুশবার একুশবার সারা পৃথিবীতে ক্ষত্রিয়কে নাশ করলেন একুশবার যা। এত বড়ো সাহস যে ব্রাহ্মণকে ভগবান সম্মান করে। যে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভগবান সম্মান করে তাকে অপমান করছিস তাকে মারছিস কাটছিস হ্যাঁ এত বড়ো সাহস ক্ষত্রিয়ের কাজ হলো ক্ষতির কাল হলো ব্রাহ্মণ বৈষ্ণবকে রক্ষা করে মানে বিপদ হলে এইটি কাজ ক্ষতির এইটি কাজ ক্ষত্রিয় মারছিস কেটে পেয়েছি এই কী কারণ সেকালে পরশুরাম রূপে এলেন পরে কি হলেন ইচ্ছা বংশে ভগবান এলেন রূপে শুধু একা রামচন্দ্র রূপে এলেন রামচন্দ্রকে আমরা গণনা করি কিন্তু রামচন্দ্র তো একা নয় রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই পাঁচটা মিলে কিন্তু এক রাম রাম কিন্তু আলাদা নয় এই তিনটি এই যে আলাদা তত্ত্ব দেখছি এটা একটা কিন্তু যেমন আমাদের পঞ্চতত্মাত্ম কৃষ্ণম ভক্তরূপ ও স্বরূপকম মানে চৈতন্য মহাপ্রুকে গুণী নিত্যানন্দ অদ্বৈত শ্রীনিবাসচার্য হ্যাঁ আবার গদাধর পণ্ডিত সবাইকে নিয়ে কিন্তু একটা তত্ত্ব গৌরাঙ্গ একা নয় কিন্তু অনেকে মনে করে গৌরাঙ্গ গৌরাঙ্গ একা নয় পাঁচটা মিলিয়ে গৌরাঙ্গ একা রূপে ঠিক সেরকম রামচন্দ্র সেইভাবে পাঁচ রূপে যাই হোক এই রূপে কি করলেন তিনি পিতৃয়াজ্ঞা পিতৃকে পিতা প্রতিজ্ঞা করেছে প্রতিজ্ঞাটাকে রক্ষা করতে হবে পিতা প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা আমার আমায় আমি পুত্র আমাকে পালন করতে হবে তিনি পালনের জন্য পিতৃ সত্য পালনের জন্য চলে গেলেন জঙ্গলে বনবাস এর অনেক কথা যখন রামায়ণের আলোচনা যখন করি রামচন্দ্রের দিনে এই গোপন তত্ত্বগুলো বলতে হয় এখন বলা সময় এগুলো অনেক গম্ভীর তত্ত্ব আছে এর মধ্যে যাই হোক সমুদ্র মন্থন করেছিলেন রাবণকে রাবণের দম্ভ ধ্বংস করেছিলেন এই সব। তাহলে এইভাবে তিনি সমস্ত রক্ষা করেছিলেন তাহলে এবার পরে ভগবান কৃষ্ণচন্দ্র এবং বলরাম দুজনেতে যদু বংশে আবির্ভাব হলেন এইসব কথাও বলা আছে অল্প কথায় অল্প কথায় অল্প কথায় সে ব্রহ্মাজি বলছেন এই বাল্য বাচ্চা এই কৃষ্ণর যে লীলা অনেক কথা এসব দু একটা কথা বলছেন দিগদর্শন হয়ে গেল অনেক কথা তিনি কিভাবে বাচ্চা বয়সে পুতনাকে নাশ করেছেন শকটাসুরকে অগাসুর বকাসুর সমস্ত এইসব অল্পর কথায় বলছেন কালিয়া নাককে দমন করেছিলেন কালিয়া হ্রদে সমস্ত কথা দাবানলকে পান করেছিলেন ব্রজবাসীগণকে বৈকুণ্ঠ দর্শন করেছিলেন বলরামের সহিত মিলিত হয়ে বিভিন্ন খেলা করেছিলেন তিনি কৃষ্ণ জননী যশোদা তাকে বন্ধন করেছিলেন এইসব নানান লীলা অল্প অল্প করে তিনি সমস্ত সমস্ত কিছু বললেন কৃষ্ণের লীলাটাকে সংক্ষেপ করে করে সব বললেন কীভাবে সপ্তম বয়সে গিরিগোবর্ধনকে ধারণ করেছিলেন এগুলো শ্যামসুন্দর কীভাবে রাসলীলা করেছিলেন অল্প কথায় সব বলছেন কিভাবে সমস্ত অসুরকে নাশ করেছিলেন সমস্ত কিছু আর বেদ বিদ্বেষী অসুরগণকে উত্তম রূপে তিনি সাহস্তা করেছিলেন আর কলিযুগের শেষ ভাগে সাধু ভবনে হরিকথা থাকবে না এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নাস্তিক হয়ে পড়বে হরিকথা এখনই নেই এখনই প্রপাত কালকে আলোচনা প্রপাত তখন বলছে হরিকথা দুর্ভিক্ষ কোথায় হরিকথা কোথায় পাবে কোটি কোটি টাকা পাবে কথা নেই কে বাঁচাবে মর্গে যা এইভাবে বলছেন কলিযুগের শেষভাবে কলিযুগের শেষভাগে সাধু ভবনে হরিকথা থাকবে না যেখানে সাধুরা থাকেন সেখানে হরিকতা নেই থাকবে না সাধুরা বিষয় আলোচনা এই কত টাকা প্রণাম রে চাদর দিলো কী দিল এই সব কথা এই এইসব এই আলোচনা হবে এইসব আলোচনা হবে না আলোচনা হবে না কোথা থেকে হবে তো যাই হোক এইসব আলোচনা হবে আর সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নাস্তিক হয়ে পড়বে শূদ্রেরা শূদ্র অত্যন্ত নিচু জাতি সে বড় বড় আসনে বসবে বসে ডান্ডা ঘোরাবে পুলিশ মোক্তার তাদের কথায় উঠবে বসবে এরকম করে ডান্ডা ঘোরাবে শূদ্র এইসব হবে সব ভবিষ্যৎবাণী করছে এবং সৃষ্টি করবার সময় আমার অনুষ্ঠিত তপস্যা এবং আমি এবং অন্য নয়জন প্রজাপতি স্মৃতিকালে ধর্ম বিষ্ণু মনু দেবেশ এবং পৃথিবী রাজমন্ডি সংহারকালে অধর্ম হর মন্যু পরবর সর্প বিভিন্ন মানে কিভাবে সৃষ্টি এবং সৃষ্টির রক্ষণ এবং তারপর ধ্বংস কিভাবে হয় এগুলো সমস্ত তিনি বলেছেন এবার বলছেন একটা সুন্দর শ্লোক কিন্তু ব্যাখ্যা করার সময় হবে পরে বলছেন যে নারদ যে ব্যক্তি এ অনন্তদেবের স্মরণে অনন্তদেবের নিষ্কপট স্মরণে যায় যে শামশ এস ভগবান দয় অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিখম তে দুস্তরম অতীতরন্ত ছদেব মায়াম ন মমাহমিতি ধি সশ গাল যারা অনন্ত দেবের কৃপা পেয়েছে ভগবানে তারা এই রক্ত মাংসের এই শরীরটা শেয়াল কুকুর খেয়ে নেয় এটাতে আমি আমার বুদ্ধি করে না আমি আমার বুদ্ধি এরা করে না তারা জানে এ কিছু না এ আজকে বৃন্দাবন থেকে যখন প্রথম এলামে এখানে এইখানে এই জায়গায় একটা মাতাল মতকে পড়ে রয়েছে তাকে রাস্তা দিও যারা যাচ্ছে তো যে বাড়ি যাও এখন রাত হয়ে গেছে ও যাবে না সকালবেলা উঠে দেখে শেয়ালে ওকে খেয়ে ফেলেছে ও বাড়ি যাবে না ওইখানে পড়ে রয়েছে শেয়ালে খেয়ে নিল এই অবস্থা তা যে শরীরটাকে শিয়াল কুকার শিয়াল কুকুর আমার শরীরটা পেলে মহোৎসব করবে মহা মহোৎসব আহা আজকে বিরাট মহোৎসব হয়ে গেল ভালো খাওয়া পেলাম ভান্ডারা হলো আর শুয়ার যদি ভালো ভালো গু খায় বিষ্ঠা মূত্র আর আজকে আমার ভালো ভান্ডারা হলো বিষ্ঠা ভালো ভালো বিষ্ঠা আর কচু আহ শুয়া বলে আজ আমার দিনটা খুব ভালো গেলো আর ভান্ডারা হলো বিরাট ভান্ডারা তা কে কিসের ভান্ডারা করবে কে জানে যেমন কিশোর বাবা হরিকতার ভান্ডারা করেন লুচিপুরির ভাণ্ডার সব জায়গায় হয় হরিথ ভাণ্ডার দেখাও লুচিপুরি ভান্ডার সব জায়গায় এই খাচ্ছে আছে এই তো তা যেই যে শাম যে শাম এস ভগবান দয় অনন্ত সর্বাত্মনাশ্রিত পদম যদি নিরবলি তে দুস্তরম অতি তরন্ত চ দেবমায়ম নি তিধি সশিগাল ভক্সে এ সম্বন্ধে কালকে আলোচনার ইচ্ছা রইল বিস্তৃতভাবে আপনাদের অধিক সময় নিলে অনেক কষ্ট হবে যাবেন অনেক ক্রিয়াকর্ম তাই যে এখানে বিশ্রাম নিতে হচ্ছে জনস্ব কৃষ্ণাদ বিমুখ্য দৈবাধ आधार मसीला शशुद्धू किताश्च अनुग्रहाय हो चरण तिनुन्म भुतानी भाव्यानी जानार्दन अश्च के पास पतितानंग पापने भो वशिनाय नमो नमुनः